পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুল হাদীদের মধ্যে, بعد اعوذ بالله من الشيطان الرجيم, الله পাক বলেছেন هو الاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم. আল্লাহ পাক বলেন আল্লাহ তিনিই হচ্ছেন প্রথম, তিনিই শুরু, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন, তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানেন। যখন এই মহাবিশ্বে কোনো সৃষ্টি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, যখন কিছু থাকবে না তখনও আল্লাহ পাক থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহই শুরু, আল্লাহই শেষ। কিছু মানুষের মনে এই প্রশ্ন আসে এখন যে আল্লাহ কে সৃষ্টি করলো। মনে রাখবেন, যদি এই প্রশ্ন মনের মধ্যে জাগে, বুঝে নেবেন আপনার বাম দিকে শয়তান চলে এসেছে। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়বেন, বাম দিকে তিনবার থুতু ফেলবেন এবং বলবেন আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। কি পড়বেন? আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে থাকে, তাহলে যে সৃষ্টি করছে সে আল্লাহ হয়ে যাচ্ছে। আবার তাকেও যদি কেউ সৃষ্টি করে থাকে, তাহলে তার পরবর্তী সত্তা আল্লাহ হয়ে যাচ্ছে। এভাবে প্রশ্ন করতে থাকলে কখনো উত্তর মিলবে না। সর্বশেষ যেখানে গিয়ে উত্তর ঠেকবে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাকে কেউ সৃষ্টি করেনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক শুরু, আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন। এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশে আজিম, যে আরশ সম্পর্কে বলা হয়েছে যে কিয়ামতের মাঠে আটজন ফেরেশতা, কতজন? আটজন ফেরেশতা আল্লাহ পাকের আরশ নিয়ে আসবেন, উপস্থিত হবেন। চিন্তা করতে পারেন ফেরেশতাদের আকৃতি কেমন হতে পারে? আল্লাহ পাক এই আরশের ছায়ায় ছায়া দিবেন সাত শ্রেণীর মানুষকে। কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এই আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার প্রথম হচ্ছেন ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, যেটা বর্তমান বিশ্বে খুঁজে পাওয়া দুষ্কর। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। রাতের বেলা ইবাদত করতেন, রাতের একটা অংশে মদিনার গলিতে গলিতে ঘুরতেন, এটা দেখার জন্য যে কেউ কষ্টে আছে কিনা। আলী রাদিয়াল্লাহু আনহু তার এই কষ্ট দেখে একবার তাকে বলেছিলেন যে আমিরুল মুমিনিন, আপনি পরবর্তী আমিরদের জন্য দায়িত্বকে অনেক কঠিন করে ফেলছেন। তখন ইবনুল খাত্তাব তিনি বলেছিলেন যে আমার মুখের উপরে এত আত্মপ্রশংসা করো না, আমার এত প্রশংসা করো না, আমি ভয় পাই ইরাকের ফোরাত নদীর তীরে যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায়, আমি ভয় করি যে আল্লাহ পাক এ কারণে আমাকে জবাবদিহি করাবেন। উমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমর হতো, কিন্তু আমার পরে কোনো নবী নেই। আর নিঃসন্দেহে গোলাম আহমেদ কাদিয়ানি নবী নন। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো, কিন্তু আমার পরে কোনো নবী নেই। তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবীদের একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, ওমর, আমি যখন মেরাজের রাতে গিয়েছিলাম, আমি তোমার জান্নাতের বালাখানা দেখে এসেছি, কিন্তু আমি সেখানে প্রবেশ করার ইচ্ছা থাকা সত্ত্বেও করিনি, তোমার আত্মমর্যাদার কথা চিন্তা করে। উমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে কেঁদে ফেললেন এবং বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার উপরেও আমার আত্মমর্যাদা খাটাতে পারি? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তারপরেও তিনি
হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতেন। হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে খুঁজে তিনি জিজ্ঞাসা করতেন যে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকদের নামগুলো বলে দিয়েছেন তার মধ্যে কি আমার নাম আছে? নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে তিনি হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতেন, খুঁজে তাকে জিজ্ঞাসা করতেন, তুমি হচ্ছ সিররুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন সংবাদ জানা সাহাবি। হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী মুনাফিকদের লিস্ট বলে দিয়েছিলেন, অমুক 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 ব্যক্তি মুনাফিক, তিনি জানতেন নামগুলো। উমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে বলছেন, তোমার ওই লিস্টে কি আমার নাম আছে? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি। একদিন তিনি মসজিদ নববীতে ঢুকলেন, ঢুকে দেখলেন যে মসজিদ নববীর মধ্যে পানি পড়ছে, বৃষ্টির পানি, একটা নল দিয়ে পানিটা পড়ছে, এবং তিনি জিজ্ঞাসা করলেন নলটা কার? তাকে জানানো হলো নলটা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা। তিনি এটাকে জায়েজ মনে করলেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে কারো বাড়ির নালা থেকে পানি আসবে, তিনি ওটা ভেঙে ফেললেন। কিছুক্ষণ পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন মসজিদে, এসে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি এই কাজটা কেন করলেন? তিনি বললেন যে এখান থেকে পানি পড়ছে মসজিদে, মানুষের অসুবিধা হচ্ছে, আমি এটাকে বৈধ মনে করলাম না, ভেঙে ফেলেছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি কি জানেন এই নালাটা লাগানোর অনুমতি আমাকে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? এই কথা শোনার সাথে সাথে তিনি বলছেন যে সত্যি কি আপনাকে আল্লাহর রাসূল এই অনুমতি দিয়েছিলেন? তিনি বললেন হ্যাঁ। তখন তিনি নিজের পিঠটাকে নামিয়ে দিলেন, দিয়ে বললেন আমার পিঠের উপরে উঠে নালাটা আবার নির্মাণ করে নিন। আমি কি বুঝাতে পারছি? আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ বিশ্বের শাসক, যারা একটা হুঙ্কার দিলে পারস্যের তখত, সিরিয়ার তখত ধসে পড়বে, হুঙ্কার দিলেই জেরুজালেম দখল হয়ে যাবে। রাতের বেলা ঘুরছেন, দেখছেন একটা মা, একজন মা বসে আছেন বিষণ্ন মনে, চুলার মধ্যে কিছু রান্না করার ভান করছেন, পাশে তিন চারজন ছোট ছোট বাচ্চা কাঁদছে। গিয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমাদের, বাচ্চাগুলো কাঁদছে কেন? সেই মা উত্তর দিল, হাদা বাইনি ওয়া বাইনা ওমর, ওয়াল্লাহি হাদা বাইনি ওয়া বাইনা ওমর, আল্লাহর কসম এটা আমার এবং ওমরের মাঝখানের বিষয়। তো এই মহিলা চিনতে পারেনি যে তিনি আমিরুল মুমিনিন। তিনি বললেন বিষয়টা ব্যাখ্যা করো। তিনি বললেন এই মহিলা দারিদ্রতা, জুয়, ক্ষুধার কারণে আমার বাচ্চারা কাঁদছে, আমার বাচ্চাদেরকে খাওয়ার মতো খাবার আমার বাসায় নেই, আর আমি এই জুলুমের কথা আল্লাহর কাছে বলে দিব, ওমরের নামে আমি শিকায়ত করব আল্লাহর কাছে। এটা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা কেঁপে উঠল, নিজের পায়ে হেঁটে গেলেন বাইতুল মাল মদিনায়। বাইতুল মাল থেকে একটা ময়দার বস্তা, কেউ বলেছেন আটার বস্তা বা অন্য কোনো খাদ্যদ্রব্য, নিজের পিঠের মধ্যে উঠালেন, উঠিয়ে হেঁটে হেঁটে এই মহিলার কাছে আসছেন। তার পাশে একজন সাহাবী ছিলেন, তার নাম আসলাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন হে আমিরুল মুমিনিন, আনা আহমিলু, আমি এটা বহন করব, আমার পিঠে দিন। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের দিন আমার বোঝা বহন করবে? তুমি কি কিয়ামতের দিন আমার বোঝা বহন করবে? আমার বোঝা আমাকে বহন করতে দাও। নিজের কাছে বোঝা বহন করে সেই মায়ের কাছে গেলেন, বাচ্চাদেরকে রান্না করে খাওয়ালেন, তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। তিনি ইনশাআল্লাহ ছায়া পাবেন আরশের ছায়ায়, এক নম্বর শ্রেণী নেয় পড়ান বাচ্চা। বর্তমান এই পশ্চিমার আদলে গড়া এই বিশ্বে যেটা পাওয়া খুব দুষ্কর, ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ চান সেটা ডিফারেন্ট ব্যাপার। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই যুবক বা যুবতী
যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে। এই সুযোগ আমাদের সবার সামনে আছে। সেই যুবক বা যুবতী যে তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, এ কিয়ামতের মাঠে আরো সে ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ। আর যাদের যৌবন চলে গেছে তাদের কাছ থেকে যুবকদেরকে আফসোসের শিক্ষা নিতে হবে। পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও তারা যৌবন ফিরে পেতে চাইবে যাদের যৌবন চলে গেছে একবার। আর আমরা যারা এখন এই বয়সে আছি আমরা হয়তো এই বয়সের মূল্যটা বুঝতে পারছি না। ম্যাক্সিমাম আমাদের মধ্যে যুবক যারা আছেন দেখবেন অহেতুক এবং অনর্থক কথা এবং কাজে ব্যস্ত থাকে, কয়েকটা বিষয়ে বেশি ব্যস্ত থাকে। এক নম্বর হচ্ছে অনলাইন সেকশন, দুই নম্বর হচ্ছে গেমিং, এমন গেমস এন্ড স্পোর্টস যেগুলোতে ফিজিক্যাল কোনো উপকার নাই, টাইম কিলিং ছাড়া কোনো উপকার নাই। অথবা দেখবেন মুভিজ, সিরিয়াল আর মুভিজ সারাদিন দেখছে। অথবা দেখবেন পর্নোগ্রাফি, এটা তো বোঝেন, আমাদের অনেক মুরব্বীরা বোঝে না, ব্লু ফিল্ম বোঝে মুরব্বীরা। একটা ছেলে একটা মেয়ে জেনা করছে, এটাকে ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয়েছে, মানুষ ঘরে শুয়ে শুয়ে এটা দেখছে, এর নাম পর্নোগ্রাফি। এবং এই ডিপার্টমেন্টের নাম দেওয়া হয়েছে পর্ন কালচার, এটা একটা সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে এখন। এটা অপরাধ না, আমাদেরকে এখন শেখানো হয় যে একটা ছেলে একটা মেয়ে যদি একে অপরের অনুমতিতে সম্মতিতে যদি জেনা করে তার কোনো শাস্তি দেওয়ার দরকার নাই। তিন চারজন পাঁচজন মিলে জোর করে ধরে কোনো মেয়েকে যদি রেপ করে তখন শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু একজন আরেকজনের সম্মতিতে ভ্যালেন্টাইন্স ডেতে যদি জেনা করে অপরাধ নয়। বরং কেউ যদি আঙ্গুল তোলে তাদের দিকে সে মৌলবাদী। আস্তে আস্তে রিল্যাক্স, এই কোরআন সুন্নার কথা যেটা হক সেটা ঠিকই, কেউ ঠিক বললে ঠিক হয়ে যাবে, বেঠিক বললে বেঠিক হবে এমন নয়, সবই ঠিক। আর এই ঠিক না বেঠিক সংস্কৃতি আমাদের মাহফিলের নূর নষ্ট করে দিয়েছে, জনগণকে উত্তেজিত করা হয়। বলেন ঠিক না বেঠিক, মানে বিষয়টা কি জনগণ ঠিক বললে ঠিক হবে? বিষয়টা এমন নয়, সারা দুনিয়ার মানুষ যদি বলে যে সুদ হারাম, সরি সুদ হালাল, সারা দুনিয়ার মানুষ যদি বলে সুদ হালাল সুদ হালাল সুদ হালাল, হালাল হয়ে যাবে? একটা আল্লাহর বান্দা যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে সে যদি বলে সুদ হারাম, এটা চিরকাল হারামই থেকে যাবে? মানুষের দৃষ্টিতে কোনটা ভালো কোনটা মন্দ তার চেয়ে বড় কথা আল্লাহর দৃষ্টিতে কোনটা ভালো কোনটা মন্দ। আসেন, যুবকরা এই কাজগুলো করছে এখন, যে যুবকদেরকে আরো সে ছায়ায় আল্লাহ পাক ছায়া দিতে চেয়েছেন তারা মত্ত আছে এগুলোতে, অনলাইন সেকশনে, হয়তো গেমস এন্ড স্পোর্টস দেখবেন, পর্নোগ্রাফিতে, মুভি সিরিয়াল দেখছে, এমন কিছু গেমস খেলছে যেগুলোর কোনো ফিজিক্যাল ফায়দা নাই, অথবা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করছে, এগুলো করছে ঘুরে ফিরে। আবার কেউ এক ধাপ এগিয়ে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এখন মাদক নিয়েই সারা জীবন। প্রথম স্টার্টিংটা হয়েছে একটা মেয়েকে কেন্দ্র করে, কিছু সংস্কৃতি দেখে দেখে সে বড় হয়েছে, যে সংস্কৃতিতে বোঝানো হচ্ছে যে ছেলে মেয়ের এই ফ্রি মিক্সিংটা ভালো এবং এই প্রেমটা পবিত্র, পরে বিয়ে করে নিলেই হবে। এবং সে যখন থেকে স্কুলে গিয়েছে, স্কুল তারপর কলেজ তারপর বিশ্ববিদ্যালয়, প্রতিটা ধাপে সে দেখেছে তার পাশে ফ্রি, মেয়েরা ফ্রি, সে চাইলেই কোনো মেয়েকে বান্ধবী বানাতে পারে, তার সাথে প্রেমের সম্পর্ক করতে পারে। এক পর্যায়ে যখন গড়ে ফেলেছে তখন তার জন্যই জীবনের সবকিছু, সবকিছুই করা হয়ে গেছে, কথা বলা থেকে শুরু করে ফোন, ফোন থেকে আস্তে আস্তে কফি খাওয়া, তারপরে বিচে হাঁটা, ঘুরতে যাওয়া, সেন্ট মার্টিন ট্রিপ করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে মাশাআল্লাহ দুজনের সম্মতিতে জেনাও হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা হারাম ছিল আল্লাহ পাকের গজব নেমে এসেছে দুজনের মধ্যে ব্রেকআপ। এখন এই ছেলেটা হয় আত্মহত্যা করবে অথবা আবার যাবে মিউজিকের কাছে, ওখানে তৃপ্তি খুঁজতে যাবে, শান্তি খুঁজতে, এখানেও যদি শান্তি না পায় তখন যাবে মাদকের কাছে, তারপর ক্যাসিনো, তারপর জুয়া অথবা গুন্ডামি মাস্তানি, এই করতে করতে তার পুরো যৌবনটা শেষ, ম্যাসাকার।
এভাবেই দেখবেন যুব সমাজ আস্তে 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 হারিয়ে যাচ্ছে। যদি আগামীতে দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে, এই যুব সমাজ দাঁড়াতে পারবে না। আগামীতে ইসলামের কথা অনেক পরে, নেশনের জন্য কিছু করার প্রশ্ন উঠলে এই যুব সমাজ দাঁড়াতে পারবে না, কারণ তাদের আত্মাটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। এবং এটা যুবতীদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, যেটা আমি বললাম যুবকদের ক্ষেত্রে এটা হচ্ছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন, যদি এই যুব সমাজ বা যুবকরা নিজেদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটাতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাওহীদ ঠিক থাকে, সুন্নতের উপর থাকে এবং জ্ঞান অর্জন করে, সেই জ্ঞান দিয়ে সে উম্মার দেশের জনগণের সবার খেদমত করতে পারে, হালাল রিজিক সার্চ করে, হালাল কর্মসংস্থানের সুযোগ করে নেয়, নিজের জীবনে একটা উদ্দেশ্য বানিয়ে নেয় এবং সে তার মেধা প্রতিভা দিয়ে আল্লাহর নিয়ামত দিয়ে উম্মাকে কিছু দিয়ে যায়, ইনশাআল্লাহ এই যুবক কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছায়া পাবে। ডিসিশন ইজ ইয়ার্স, চয়েস আপনাদের, কোনটা করবেন চয়েস আপনাদের। আর এক শ্রেণীর কথা আল্লাহ পাক বলেছেন, নীরবে নিভৃতে আল্লাহকে ডাকে এবং কাঁদে, নীরবে আল্লাহকে ডাকে এবং কাঁদে, তার চোখ দিয়ে আল্লাহ স্মরণে পানি পড়ে ঝরঝর করে। লাস্ট কবে আল্লাহর জন্য কেঁদেছেন মনে করতে পারবেন? লাস্ট কবে আল্লাহর কথা স্মরণ করে সেজদায় চোখের পানি ফেলেছেন বা বের হয়েছে মনে করতে পারবেন? এই বস্তুবাদী জীবন আমাদেরকে আল্লাহর জন্য কাঁদতেও দিচ্ছে না। খেয়াল করে দেখবেন, এই বস্তুবাদী জীবন আমাদেরকে আল্লাহর জন্য কাঁদতে দেয় না। আমরা দুনিয়ার জন্য কাঁদি, চাকরি চলে গেলে কাঁদি, রেজাল্ট খারাপ হলে কাঁদি, সারা জীবন সন্তানদের জন্য করেছি শেষ বয়সে সন্তান দেখছে না এখন কাঁদি, গার্লফ্রেন্ডকে পাই নাই এখন কাঁদি, এগুলোই তো। অথবা একটা টেন্ডার দিয়েছিলাম, টেন্ডারটা পেলাম না এখন কাঁদি। দুনিয়া ছাড়া অন্য কোনো কারণে আমরা খুব একটা কাঁদি না। যদি কোনোদিন মৃত পিতার কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, তখন হয়তো কাঁদি। আমরা দুনিয়ার স্বার্থ চলে গেলে কাঁদি, আল্লাহকে স্মরণ করে লাস্ট কবে কেঁদেছিলাম? আরো সে ছায়া ছায়া পাবে সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে কেঁদেছে, যার চোখ দিয়ে আল্লাহর স্মরণে পানি পড়েছে, এই চোখ জাহান্নাম দেখবে না ইনশাআল্লাহ। এরপর সেই দুই ব্যক্তি যারা পরস্পর পরস্পরকে শুধু আল্লাহর জন্য মহব্বত করে, যে ভালোবাসা, যে দুই ব্যক্তি শুধু পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, কোনো সম্পর্ক নাই এছাড়া, আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর জন্য ভালোবাসা মানে কি? আপনি আল্লাহর বিধান মেনে চলছেন, আল্লাহর জন্য কিছু করছেন, মন থেকে একটা মহব্বত চলে আসে যে আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি। এখানে একটা হাদিস বলে দেই যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক বান্দাকে ভালোবাসেন। কখন ভালোবাসেন? যখন এই বান্দা আল্লাহর ফরজ ওয়াজিব করতে থাকে, আল্লাহর ফরজ এবং ওয়াজিব গুলো নিয়মিত আদায় করতে থাকে এবং এগুলোর পাশাপাশি নফল আমল গুলো করতে থাকে, এগুলো করতে করতে আল্লাহ পাক একসময় তাকে ভালোবেসে ফেলেন। এবং যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসেন, ডেকে বলেন পৃথিবীতে অমুকের পুত্র অমুককে আমি ভালোবাসি, জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল আলাইহিস সালাম বাকি সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন এই পৃথিবীর মানুষদের কাছে আসমানের এই ফেরেশতারা এটা ঘোষণা করেন যে হে পৃথিবীর অধিবাসীরা, তোমরা শুনে রাখো, দুনিয়ার অমুকের ছেলে অমুককে আল্লাহ ভালোবাসেন, জিব্রাইল ভালোবাসেন, আমরা সবাই ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন ওই ব্যক্তিকে পৃথিবীতে সম্মানিত করা হয়, মর্যাদা দেয়া হয় এবং তার প্রতি মানুষের মনটাকে ঘুরিয়ে দেয়া হয়। এমনি এমনি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আসে না, কবুলিয়ত থাকে তখন আসে। ওই দুই ব্যক্তি আরশের ছায়া ছায়া পাবে যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য মহব্বত করে। সেই স্বামী স্ত্রী তার অন্তর্ভুক্ত হতে পারেন যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য মহব্বত করেন। এরপরে সেই ব্যক্তি যার ডান হাত কি সদাকা করছে বাম হাত এর খবর রাখেন, ডান হাত কি সদাকা করেছে বাম হাত খবর রাখে না, এত গোপনে যে ব্যক্তি দান করে এই ব্যক্তি ইনশাআল্লাহ আরশের ছায়ায় ছায়া পাবে। আমি আসলে এই হাদিসটা পুরো বলবো বলে শুরু করিনি, আসলে
আমি বলতে চাচ্ছিলাম যে আরশের ছায়ায় কিছু মানুষ ছায়া পাবে, তার মধ্যে এক শ্রেণীর কথা বলতে চাচ্ছিলাম, যারা যুবক শ্রেণী। আর কিয়ামতের মাঠে আরো 5টা প্রশ্ন হবে এক্সট্রা, কবরের 3টা আর কিয়ামতের মাঠে আরো 5টা, ইন টোটাল প্রশ্ন হবে 8টা। কয়টা? 8টা। কবরের গুলো আপনারা জানেন, মান রব্বুক, তোমার রব কে? পৃথিবীতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তওবা না করে মারা যায়, এ উত্তর দিতে পারবে না কে কে আমার রব, মান রব্বুক, সে বলবে লা আদ্রি, আমি জানি না। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করেছে, শিরিক করে মারা গেছে বিনা তওবায়, এ উত্তর দিতে পারবে না। আর আমার অনেক লেকচারে আমি শিরকের ক্লাসিফিকেশন বলেছি, মানুষের চিন্তায় শিরিক হতে পারে, মানুষের কাজে শিরিক হতে পারে, মানুষের কথায় শিরিক হতে পারে। কেউ চিন্তা করে, বিশ্বাস করে যে আল্লাহ বলে কেউ নাই, বা আল্লাহ ছাড়া অন্য কেউ আমাকে খাওয়াতে পারে, পড়াতে পারে, আল্লাহ ছাড়া অন্য কেউ আমাকে সম্পদ দিতে পারে, সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে পার করে দিবে, আল্লাহর আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যায়, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা যায়, কারোর জন্য নজর মানত করা যায়, কারোর জন্য কসম করা যায়, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর হালালকে হারাম করা যায়, আল্লাহর হারামকে হালাল করা যায়, বা কল্যাণ অকল্যাণ, কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে, অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসে, তাকদীর বলে কিছু নাই, ইত্যাদি ইত্যাদি। শিরকের টোটাল ক্লাসিফিকেশন দেখবেন, এরকম চিন্তা কথা এবং কাজ যাদের মধ্যে আছে, এরা শিরকের পাপে নিমজ্জিত আছে। যদি এই পাপ থেকে তওবা না করে মারা যায়, এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, মান রব্বুক উত্তর দিতে পারবে না। কিতাবুত তাওহীদ এই সংক্রান্ত অনেক কিতাব আছে, বাসায় পড়লেই আপনারা বুঝতে পারবেন। দ্বিতীয়টা আপনারা জানেন, মাদিনুক, তোমার দিন কি? দীন ইসলামকে পৃথিবীতে কেউ যদি ঠাট্টা বিদ্রুপের ছলে গ্রহণ করে, হাসি তামাশার ছলে, মানে ইসলাম তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়, ইচ্ছা হলো কিছুটা মানলাম, ইচ্ছা হলো মানলাম না, যেটা আমার মানলে সুবিধা হয় মানলাম, অসুবিধা হয় মানলাম না, ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করে নাই, হাসি তামাশার ঠাট্টা বিদ্রুপের ছলে গ্রহণ করেছে, এই ব্যক্তি দিনুক উত্তর কখনোই দিতে পারবে না। আর পৃথিবীতে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলেনি, অন্য কারো আদর্শকে ফলো করেছে, সে মান নবিয়ুক উত্তর দিতে পারবে না। যারা উত্তর দিতে পারবে এই তিনটা প্রশ্নের, তাদেরকে আরো একটা অতিরিক্ত প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে তুমি এগুলো কিভাবে জানলে? তো সেই ব্যক্তি বলবেন ইনশাআল্লাহ, যারা উত্তর দিতে পারবেন, আমরা দোয়া করি আমরা যেন পারি, সে বলবে যে করাতু কিতাবুল্লাহ ফাআলিমত, আমি আল্লাহর কিতাব পড়েছি অতঃপর জেনেছি, আমি আল্লাহর কিতাব পড়েছি অতঃপর জেনেছি। এরপরেও কিয়ামতের মাঠে আরো 5টা প্রশ্ন হবে, তার মধ্যে প্রথমটা হচ্ছে তোমার পুরো জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো। দ্বিতীয় প্রশ্নটা হবে, যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো। তিন নম্বরটা হচ্ছে কোন পথে সম্পদ উপার্জন করেছো। শুনলেন আমার কথা? আল্লাহ বলবেন আপনাকে বি প্রিপেয়ার্ড, আল্লাহ আপনাকে বলবেন শোনো অমুক, কোন পথে সম্পদ উপার্জন করেছ, কিভাবে বিস্তারা বাড়িটা করলে তুমি, অনেস্টির সাথে করা তো এত সহজ নয়, কিভাবে করলা তুমি, এত ছোট একটা জব তোমাকে দিয়েছিলাম, কোটিপতি কিভাবে হলা তুমি? আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনাকে, বি প্রিপেয়ার্ড, কোন পথে সম্পদ উপার্জন করেছ। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন কোন পথে সম্পদ ব্যয় করেছ, এবং সর্বশেষ আল্লাহ জিজ্ঞাসা করবেন, স্পেশালি এটা তাদের জন্য যারা এইসব চেয়ারে বসি আর কি, জানা অনুযায়ী আমল করেছিলে কিনা, ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা। এই 5টা হবে স্পেশাল প্রশ্ন, যার মধ্যে একটা হচ্ছে তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছ। দেখেন এই যৌবনকালটাকে যদি আমি আপনি আল্লাহর পথে ব্যয় করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আরশের ছায়া ছায়া পাবেন। আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন, প্রথমে আল্লাহ একা, তারপরে আরশ। আরশটা কোথায় ছিল? কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাক বলেছেন আরশটা ছিল পানির উপরে। কিসের উপরে? আরশের
নিচে মহাসাগর আছে, কি আছে? মহাসাগর আছে। অ্যামেজিং, হাদিস গুলো পড়লে আপনি মিলাতে পারবেন না, চোখের সামনে যা দেখছেন আকাশে, গ্যালাক্সি পর গ্যালাক্সি, গ্যালাক্সি পর গ্যালাক্সি, এক আসমান, দুই আসমান, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এরকম করে সাতটা মহাবিশ্ব আছে। প্রত্যেক মহাবিশ্বের টাইম সিস্টেম ডিফারেন্ট, আমাদের মতো নয়। ইভেন একটা গ্যালাক্সির মধ্যে যতগুলো গ্রহ আছে সবার টাইম ফ্রেম একরকম নয়, পৃথিবীর টাইম ফ্রেম অন্য গ্রহের টাইম ফ্রেম সেম না। অ্যামেজিং, এগুলো চিন্তা করলে আপনি আত্মসমর্পণ করতে বাধ্য হবেন আল্লাহর সামনে। সাত আকাশের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, আছে না? আল্লাহর কুরসি আসমান সমূহ জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে, বেষ্টন করে রেখেছে। কুরসির উপরে আছে মহাসাগর, পানি, শুধু পানি, অথই পানি, এর উপরে আরশ, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়। আল্লাহর আরশ ছিল পানির উপরে, এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম। কি সৃষ্টি করেছেন? কলম। আমাদের কলমের মতো নয়, স্পেশাল কলম, যে কলম কথা বলতে পারে। আর বিশ্বাস করেন আল্লাহ পাকের সব সৃষ্টি কথা বলতে পারে যদি আল্লাহ হুকুম দেন। আজকে আমরা যেখানে বসে আছি এই জায়গায় ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবে, যে এখানে বসে আমরা একটা ওয়াজ মাহফিল করেছিলাম যেখানে দিনের কিছু কথা আমরা আলোচনা করেছি। ঠিক এভাবেই যে জায়গায় আপনি মদ খেয়েছেন, যে জায়গায় আপনি জেনা করেছেন, যে হোটেলগুলোতে প্রস্টিটিউশন হচ্ছে, যে বীজগুলোতে মেয়েরা নগ্ন হয়ে গোসল করছে, যেখানে আপনি সুদ খেয়েছেন, মাদক সেবন করেছেন, ইয়াবা পাচার করেছেন, সমকামিতায় লিপ্ত ছিলেন, আল্লাহর অবাধ্য হয়েছেন, প্রত্যেকটা জায়গায় সেদিন কথা বলবে, আল্লাহ আমার উপরে এই কাজ করেছে অমুক ব্যক্তি, অমুকের পুত্র অমুক ব্যক্তি, অমুক দিন অমুক তারিখে। দলিল সূরা জিলজাল, পড়ে দেখেন সূরা জিলজাল, অর্থ সহ পড়ে দেখেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন এবং কলমকে বলেছেন উক্তুব, কলম বলেছে মাযা আকতুব, উক্তুব মানে হে লিখো, কলম তুমি লিখো, কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সবকিছু লিখে ফেলো। এরপর কলম লেখা শুরু করেছে, পুরো লাউহে মাহফুজ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় লিখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত কখন কোথায় কি হবে। অতএব আপনি আপনার তাকদীর নিয়ে কখনো বিচলিত হবেন না, আল্লাহ পাক আপনার তাকদীর লিখেছেন। আপনার তাকদীরের ভালোটুকু আল্লাহর লিখনই, যে বিপদ আপদ বালা মুসিবত এসেছে আল্লাহই লিখেছেন। যারা তাকদীরে বিশ্বাস করে এরা কখনো আত্মহত্যা করতে পারে না, সুখে থাকলে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দিবেন, দুঃখে থাকলে বলবে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ পাক সবর করার বিনিময়ে আরো নিয়ামত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। কয়েকদিন আগে আরো কিছু হাদিস চর্চা করেছিলাম, সেখানে এমন কিছু হাদিস পেয়েছি যে মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদেরকে ক্ষমা করার জন্য ওসিলা রেখেছেন, ওসিলা মানে মাধ্যম রেখেছেন। কিরকম? যে মানুষ যখন দোয়া করে আল্লাহর কাছে তখন কয়েকটা বিষয় হয়, যে হয় দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন, অথবা এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক আপনার তাকদীরের কোনো বিপদকে মিটিয়ে দিবেন, অথবা এই দোয়াটাকে আল্লাহ পাক পরকালের জন্য সঞ্চয় করে রাখবেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে এই প্রতিদান দিবেন। দোয়া করলে কোনো লস নাই, লাভই লাভ, হয় আপনি ইনস্ট্যান্ট পাবেন, না হলে বিপদ দূর হয়ে যাবে, না হলে পরকালে সঞ্চিত থাকবে, আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। তো অনেক বান্দা থাকবে, আমরাও হয়তোবা তাদের মধ্যেই হব, আল্লাহ ভালো জানেন, যারা কিয়ামত মাঠে বলবে হায় দুনিয়াতে যদি আমার কোনো দোয়া কবুল না হতো তাহলে কতই না ভালো হতো, আজকে এগুলো আমার কাজে আসতো। অসুস্থ ব্যক্তি কিয়ামত মাঠে বলবে দুনিয়াতে যদি আমি সারা জীবন অসুস্থ থাকতাম, দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতার যে ফজিলত তারা দেখবে কিয়ামতের মাঠে, দেখে আক্ষেপ করবে যদি দুনিয়াতে আমি সারা জীবন অসুস্থই থাকতাম
তাহলে আজকে কতই না ভালো হতো। এমন হবে আমাদের অবস্থা যে আমাদের মাঠে আল্লাহ তাকদীর পুরো লিখেছেন, এই তাকদীর নিয়ে কখনো অসন্তুষ্ট হবেন না। মনে রাখবেন তাকদীরের কিছু কিছু বিষয়ে ফিক্স করা আছে, এগুলোর কোনো পরিবর্তন নাই, কিন্তু এমন অনেক বিষয় আছে যেগুলোকে ভালো কাজের মাধ্যমে, ইমানের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, অন্যের কল্যাণ করার মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে ইত্যাদি ইত্যাদি পথ পদ্ধতিতে পরিবর্তন করা সম্ভব। যদি আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আল্লাহর জন্য, আপনার হায়াত রিজিকে বরকত হবে। যদি আপনি এতিমের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার রিজিকে বরকত হবে। আপনি যদি জনসেবামূলক কাজ বেশি বেশি করেন আপনার হায়াত রিজিকে বরকত হবে। আপনি যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন এবং ফরজের পাশাপাশি নফলে অভ্যস্ত হয়ে যান আপনার সময়ে রিজিকে বরকত হবে। এমন অনেক কাজ আছে, বেশি বেশি হজ উমরা করতে পারলে হায়াত রিজিকে বরকত হবে। এরকম অনেক আমল আছে যেগুলো যারা বেশি বেশি করতে পারবে ইনশাআল্লাহ হায়াত রিজিকে বরকত হবে। আর যারা বেশি থেকে বেশি দোয়া করে আল্লাহর কাছে, খুব বেশি দোয়া করে, সকাল সন্ধ্যায় দোয়া করে, চলতে ফিরতে দোয়া করে, জিকির করে, তাসবিহ তাহলিল করে, তাদের হায়াত রিজিকে বরকত হবে, তাকদীর থেকে বিপদ আপদ কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক লাওহে মাহফুজে তাকদীর লিখে ফেলেছেন। এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পুরো মহাবিশ্ব মাত্র ছয় দিনে। কয় দিনে? আল্লাহ পাকের একদিন আমাদের একদিনের সমান নয়। শুধু কেয়ামতের মাঠ এই বিচার দিবসটাই হবে মানুষের হিসেবে 50,000 বছরের সমান। মানুষ ওই দিন অস্থির হয়ে যাবে, বিচার শুরু হচ্ছে না কেন, দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ অস্থির হয়ে যাবে, বিচার কেন শুরু হচ্ছে না। বাইরে হয়ে ওই দিন কারো গায়ে কাপড়ও থাকবে না, কিন্তু আমাদের গায়ে কাপড় আছে কিনা দেখার মতো চেতনাও কারো থাকবে না। মানুষ বিক্ষিপ্ত পোকার মতো আচরণ করবে, কারো কারো আকৃতি হবে এতটুকু, মানুষ কিন্তু এতটুকু, পিঁপড়ার মতো। সাহাবীরা জিজ্ঞেস করেছেন এরা কারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা হচ্ছে আমার উম্মতের জালেম অহংকারী, যারা তারা এতটুকু হয়ে উঠবে পিঁপড়ার মতো, মানুষ ওদেরকে পিষে চলে যাবে, কারো ঘাম টাকনু পর্যন্ত, কারো ঘাম হাঁটু, কারো ঘাম কোমর, কারো ঘাম গলা পর্যন্ত, মানুষ অস্থির হয়ে যাবে, বিচার শুরু হচ্ছে না কেন। একবার আদম আলাইহিস সালামের কাছে, একবার নূহ আলাইহিস সালামের কাছে, একবার মূসা, ইব্রাহিম, ঈসা, সবার কাছে মানুষ ছুটবে। একটু সুপারিশ করে দেন আল্লাহ যেন বিচারটা শুরু করে কমপক্ষে, কেউ সুপারিশ করবে না, প্রথম অবস্থায় কেউ সুপারিশ করবে না, সবাই চলে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি তখন সেজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক বলবেন হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি চাও আজকে তোমার চাওয়া কবুল করা হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। এমনকি যার কলবের মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে, সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা বুঝতে পারছি আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওসিলা খুঁজবেন আমাদেরকে মাফ করার জন্য। নবী এই জন্যই বলেছেন তোমরা একটা খেজুর বা খেজুরের একটা অংশ দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। আর আমি জাহান্নাম দেখে এসেছি, সেখানে অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী জাতি, মেয়েদের সাথে এই উম্মতের ক্ষেত্রে এমন কিছু হবে যার ফলশ্রুতিতে মেয়েরা তাদের ইমান আমল পর্দা আর ধরে রাখতে পারবে না, এর ফলশ্রুতিতেই তারা বেশি বেশি জাহান্নামে যাবে। এমনকি এই উম্মতের মধ্যে এমন অনেক মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে, যারা নিজে আকৃষ্ট হয় অন্যের দিকে, অন্যকে আকৃষ্ট করে। আর সেই বিষয়ে যেটা এই উম্মতের সাথে হয়েছে নারীদের ক্ষেত্রে, যেটা অন্য উম্মতের ক্ষেত্রে হয়নি, তার নাম হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন। খুব কঠিন শব্দ মনে হচ্ছে, ফেমিনিস্ট রেভলিউশন, এটাই সেই আজাব যার ফলশ্রুতিতে মেয়েরা তাদের পর্দা ধরে রাখতে পারবে না, তাদের ইমান, তাদের আমল
সতীত্ব এবং পর্দা ধরে রাখতে পারবে না। এটাই সেই হাদিসের বাস্তব রূপ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখে এসেছেন যে এই উম্মতের বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাচ্ছে। আসেন, কিয়ামতের মাঠটাই হবে 50,000 বছরের সমান। এটা নিয়ে লেকচার দিলে রাত শেষ হয়ে যাবে। এতটুকু বলবো যে একটা শিংওয়ালা ছাগল যদি দুনিয়াতে একটা শিং বিহীন ছাগলকে গুতা দিয়ে থাকে অন্যায় ভাবে, একটা ছাগলের শিং ছিল আর একটা ছিল না, এই শিংওয়ালা ছাগল দুনিয়াতে এই ছাগলটাকে গুতা দিয়েছে জুলুম করে অন্যায় করে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই ছাগলটাকে, মাজলুম ছাগল যে গুতা খেয়েছে, একে শিং দিবেন, দিয়ে বলবেন যে ওকে গুতা দিয়ে প্রতিশোধ নাও। এটা হচ্ছে কিয়ামতের মাঠ। আমি কিভাবে বুঝাবো আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে কিয়ামতের মাঠ। যার দায়িত্ব যত বড় তার বিচার হবে তত কঠিন, যত বড় দায়িত্ব তত কঠিন বিচার। আবু যর রাদিয়াল্লাহু আনহু নবীজি বলতেন, ভুলেও দুজন মানুষের দায়িত্ব নিতে যেও না, যাকে দুইজন মানুষের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে যেন ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে। আর আমরা এখন এমন একটা সংস্কৃতিতে অভ্যস্ত যে আমরা দায়িত্ব নিতে পারলে মনে হয় যে সাইন করে গেলাম, গেইন করে ফেললাম। প্রতিটা হিসাব বুঝিয়ে দিতে হবে, এটাই ডিফিকাল্ট হবে। এবং কেয়ামতের মাঠে এমন অনেক মানুষ উঠবে যারা নামাজ, রোজা, হজ, যাকাতের নেকি পাহাড়ের সমান, উহুদ পাহাড়ের সমান, কিন্তু দেখবেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাওনা নেওয়ার জন্য। কাউকে গালি দিয়েছে, কারোর প্রতি জুলুম করেছে, কারোর প্রতি অত্যাচার করেছে, কারো টাকা আত্মসাৎ করেছে, কারো সম্পদ মেরে খেয়েছে, এরকম মানুষ দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলবেন শোধ করে দাও। কিভাবে শোধ করব? তোমার নেকি তাকে দিয়ে দাও। তখন আমল নামা থেকে নেকি অটোমেটিক ওই যে শেয়ারিট আছে না চলে যায়, এটা যে কোন টেকনোলজি হবে আল্লাহ ভালো জানেন, অটোমেটিক নেকি ভ্যানিশ নাই, উড়ে যাচ্ছে। আমল নামা থেকে নেকি উড়ে যাচ্ছে, ওর আমল নামায় গিয়ে যুক্ত হচ্ছে। এটা হতে পারে না? আপনি শেয়ারিট দিয়ে এত বড় বড় ফাইল নিয়ে নিচ্ছেন। আল্লাহ পাক সূরা বানী ইসরায়েলের মধ্যে বলেছেন আমল নামাটা আমাদের ঘরের পিছনে আছে। সুবহানাল্লাহ, ঘরের এই যে পিছনের যে পয়েন্ট আছে এখান থেকে আল্লাহ পাক আমল নামাটা বের করবেন। চিন্তা করতে পারেন এত উন্নত প্রযুক্তি আল্লাহ পাকের, এখান থেকে একটা পয়েন্ট থেকে আল্লাহ পাক পুরো আমল নামা বের করে ফেলবেন। পড়ে দেখেন সূরা বানী ইসরায়েল, এবং বের করে বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার বই, পড়ো তোমার কিতাব। ওয়াকাফা বিনাফসিকা আলইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এভাবে আমল নামা থেকে নেকি ভ্যানিশ হতে থাকবে, ওর আমল নামায় গিয়ে যুক্ত হবে। এভাবে সবার হক আদায় করতে করতে যদি আমল নামায় নেকি শেষ হয়ে যায়, তখন দেখবেন আবার ওর শেয়ারিট থেকে ওইদিক থেকে আবার গুনাহ আপনার আমল নামায় যুক্ত হচ্ছে। নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন এই শ্রেণীর মানুষ হচ্ছে সবচেয়ে বড় মিসকিন, যারা কিয়ামতের মাঠে নামাজ, রোজা, হজ, যাকাতের বিশাল বিশাল নেকি নিয়ে উঠবে, কিন্তু অনেক পাওনাদার দাঁড়িয়ে থাকবে, মানুষের হক নষ্ট করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি দুনিয়াতে আমরা যত কষ্টেই থাকি আমাদের দ্বারা যেন অন্য কারো ক্ষতি না হয়, অন্য কারো হক যেন আমরা নষ্ট না করি। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া খুব সহজ। আল্লাহর সাথে জড়িত পাপ যতই থাকুক না কেন আপনার, শুধু দুই রাকাত নামাজ পড়ে যদি আল্লাহকে আপনি হাত তুলে বলেন আল্লাহ আমার অমুক পাপ ছিল, অমুক পাপ ছিল, অমুক পাপ ছিল, আল্লাহ আমার পাপগুলোকে মাফ করে দাও, এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করতে পারবে। আল্লাহ পাক দলিল দিয়েছেন সূরা ফুরকানের মধ্যে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা তওবা করবে, পরিপূর্ণ ঈমান আনবে, আমল সালেহ করবে, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু মানুষের সাথে জড়িত বিষয়ে মাফ নয় এত সহজ নয়, এবং এটা কাবা ঘরের গেলাফ ধরে মাথা ঠুকরে ঠুকরে কানলেও হবে না, কারণ গালিটা আপনি আমাকে দিয়েছেন, মাফটা আমার কাছে নিতে হবে, আমি টাকাটা আপনার মেরে খেয়েছি, টাকাটা আপনাকে দিতে হবে, আমি আপনার সম্পত্তি আত্মসাৎ করেছি, আমাকে সম্পদ ফিরিয়ে দিতে হবে।
আপনার একটা হক ছিল, আমি সেটা মেরে খেয়েছি, আপনাকে দিতে হবে। এটা ডিফিকাল্ট, মানুষেরটা পৌঁছে দেয়া এটা ডিফিকাল্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতেই তোমরা সবার সাথে সবার হক মিটিয়ে ফেলো, যেন পরকালে যেদিন কোন ব্যবসা থাকবে না, কোন কেনা বেচা থাকবে না, ওই দিনের জন্য অপেক্ষা করো না, আজকেই মিটিয়ে ফেলো। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের আগে কয়েকজন মানুষকে একটু পিটিয়েছিলেন, যে আদি গোত্রের সর্দার ছিলেন, কয়েকজন মানুষকে ইসলাম কবুলের কারণে একটু পিটিয়েছিলেন। ইসলাম কবুল করার পরে তিনি সবার সামনে দাঁড়িয়ে বলছেন, হায়দা সদরি লিমান আরাদ, এই যে আমার বুক, যার ইচ্ছা হয় আমাকে মেরে নাও। একবার খেলাফতের দায়িত্ব পালন করার সময় একজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীদের সাথে বসে কথা বলছেন, এর মধ্যে একজন ব্যক্তি দ্রুত এসেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন আমার কথাটা শোনেন, আমার কথাটা শোনেন। তো তিনি একটু বিরক্ত হয়েছেন, বিরক্ত হয়ে হাতে লাঠিটা দিয়ে একটু গুঁতা দিয়েছেন, দেখছো না আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছি, এরকম একটা, বুঝতে পারছেন? তখন এই ব্যক্তি বলল যে আমি কি অপরাধ করলাম, আমাকে মারলেন কেন? সেই ব্যক্তি চলে গেল মন খারাপ করে। ইমিডিয়েটলি উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা হলো যে এই কাজটার কারণে আল্লাহ পাক না আমাকে আবার পরকালে ধরেন। তিনি একজন সাহাবিকে পাঠালেন, ওকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো, এরপর সবার সামনে তিনি লাঠিটা তার হাতে তুলে দিলেন, দিয়ে বললেন যে হায়দা সদরি লিমান আরাদ, হায়দা সদরি ইন আরাদ, তুমি যদি চাও আমার বুকে আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। সেই ব্যক্তি তখন বলছে, আপনি আমিরুল মুমিনিন, আমি আপনার গায়ে কিভাবে হাত দিতে পারি? তখন তিনি বলছেন, আমিরুল মুমিনিন হিসেবে নয়, বরং একজন আল্লাহর বান্দা হিসেবে আমাকে জাজ করো, যদি চাও মেরে নাও। সে ব্যক্তি বলল, আমি আপনাকে মাফ করে দিলাম, ঠিক আছে আল্লাহ তোমাকে মাফ করুক। আমি বুঝাতে পারবো না তে আমাদের মাঠ কি জিনিস, এটা আসলে বুঝতে পারি কিন্তু আপনাকে বোঝানোর মতো ভাষা, উপস্থাপনার ভঙ্গি বা এলেম কালাম কোনোটাই আমার নাই, আর আমার মনে হয় না এই বিষয়টা কোন ওয়াইজ বুঝাতে পারবে আপনাদেরকে, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামতের মাঠটা বুঝানোর মতো জ্ঞান বা উপস্থাপনা ভঙ্গি বা বাচন ভঙ্গি বা শব্দ আমাদের নাই আসলে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ওই দিন কোনো না কোনো ওসিলায় মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। ওই দিন সবচেয়ে সম্মানিত কারা থাকবে? কোরআনওয়ালারা, যারা কোরআনওয়ালা, কোরআনের হক আদায় করেছে, মানে কোরআন তেলাওয়াত করা শিখেছে, হিফজ করেছে, বা নিজের সন্তানদেরকে হাফেজ বানিয়েছে, বা নিজে আলেম হয়েছে, বা সন্তানকে আলেম বানিয়েছে, কোরআনের আদেশ মেনেছে, নিষেধ বর্জন করেছে, কোরআনের দাওয়াত মানুষকে দিয়েছে, এদের মাথায় আল্লাহ পাক তাজ পরিয়ে দিবেন, স্পেশাল তাজ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক সম্পদ দিয়েছিলেন, নির্দ্বিধায় আল্লাহর পথে দান করেছে, আল্লাহ পাক এই দানের সৎকার ছায়া তাকে রেখে দিবেন ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, রোজা রেখেছে, এগুলো তার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ। একজন ব্যক্তির সন্তানদেরকে সে কোরআনওয়ালা বানিয়েছে, ওই পিতা মাতাকেও তাজ পরানো হবে ইনশাআল্লাহ। শহীদ হয়েছে আল্লাহর পথে, আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে, বা আল্লাহর দিনের পথে চলতে গিয়ে শহীদ হয়েছে, তার মাথায় স্পেশাল তাজ পরানো থাকবে। এবং কেয়ামতের এবং কবরের যে কোনো বিপদ বিভীষিকাময় অবস্থা থেকে আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবেন। আলেম ওলামারা সেদিন ভালো উচ্চ আসনে থাকবে, তালেবে ইলমরা উচ্চ আসনে থাকবে, যারা দুনিয়ার মোহ বিসর্জন দিয়ে আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করেছে তারা নিরাপদে থাকবে। যাদের পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করা ছিল, এদের হিসাব সহজ হয়ে যাবে, এরকম অনেক মানুষের হিসাব ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, যাদের মধ্যে ইমান ছিল এবং আল্লাহর তাওহীদ ছিল, ইনশাআল্লাহ শাস্তি ভোগ করে হলেও একদিন না একদিন তারা চিরস্থায়ী জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু প্রত্যেক জালেম, প্রত্যেক অহংকারী, প্রত্যেক কবিরা গুনাহগার, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, ইসলামের শত্রু, তাদের পরকালটা বিভীষিকাময়। এই দুনিয়াতে অনেক কিছু পেতে পারে, চোখ বন্ধ হওয়ার সাথে সাথেই আত্মা চলে যাবে সিজ্জিনে, আর দেহ পরে থাকবে কবরে। সিজ্জিন তো বোঝেন, বারজাখ, যেখানে আজাব দেওয়া হচ্ছে। একটা হাদিস পড়েছিলাম, এই মুহূর্তে মনে পড়লো, যে কোন একজন নবী, মেবি তার নাম মুসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালাম, আমার ঠিক মনে পড়ছে না, এই মুহূর্তে দুজনের কেউ একজন, তো আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমি
বারজাখের কোন মানুষের সাথে কথা বলতে চাই বা দেখতে চাই তারা কেমন আছে, আমার নবীর নাম ঠিক মনে পড়ছে না, হাদিসটা আমি পড়েছি, পরে যদি রেফারেন্স চান আমি যেতে পারবো চান। তো আল্লাহ পাক দেখিয়েছেন একজনকে, একজনকে দেখিয়েছেন যে এই যে অমুক দেখো বারজাখের জীবনে সে আছে। তো তাকে জিজ্ঞাসা করেছেন ওই সেই নবী যে তুমি কেমন আছো, তুমি কেমন আছো, এই বারজাখের জীবনে কেমন আছো। সেই ব্যক্তি বলেছে আমার মৃত্যু হয়েছে আজকে থেকে 1000 বছর আগে, আমার মৃত্যু হয়েছে আজকে থেকে 1000 বছর আগে, কিন্তু এখন পর্যন্ত মৌতের কষ্টই আমার যায়নি। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে বারজাখের অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বারজাখের জীবনে মাইয়েতের অবস্থা এমন যে সমুদ্রের মধ্যে কেউ ডুবে যাচ্ছে তার অবস্থা যেমন, বারজাখে মানুষের অবস্থা তেমন। তোমরা দোয়ার মধ্য দিয়ে তাদের উপকার করো, তাদেরকে টেনে তোলো। এই জন্য কবর জিয়ারত করতে বলা হয়েছে, উৎসাহিত করতে বলা, উৎসাহ দেওয়া হয়েছে যাতে মৌতের কথা স্মরণ হয় এবং মাইয়াতের জন্য দোয়া করা হয়, এতে মাইয়াতের উপকার হবে। কিন্তু আমার কিন্তু আদতে উপকার নাই, আমার উপকার এতটুকুই, আমার মৌতের কথা স্মরণ হবে, পরকালে আমাকে যেতে হবে, এই চেতনা আসবে। কিন্তু আপনি কি মৃত মানুষের কাছে চাইবেন? মৃত মানুষ আপনাকে দিতে পারবে? তার নিজের অবস্থা হচ্ছে এই ডুবন্ত ব্যক্তির মতো। হ্যাঁ, যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, আল্লাহওয়ালা মানুষকে হয়ে থাকেন, তিনি ইনশাআল্লাহ ইল্লিনে আছেন, ইল্লিনে থাকলেও সেখান থেকে আপনার উপকার বা ক্ষতি করতে পারবেন? আকীদা পরিষ্কার করে নেন, বেশি থেকে বেশি দোয়া করতে বলা হয়েছে, এতে তাদের উপকার হবে। দেখা যায় পৃথিবীতে নেক সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে তাদেরকে জান্নাতে মর্যাদা দেওয়া হয়, তারা জিজ্ঞাসা করে যে আমাদের মর্যাদা কিভাবে বেড়ে গেল, উত্তর দেওয়া হয় দুনিয়াতে অমুক তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে, এর ফলশ্রুতিতে তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। মাইয়াতের জন্য বেশি বেশি সৎকায় জারিয়ামূলক কাজ করতে হয়, দান সদাকা করতে হয়, বেশি বেশি দোয়া করতে হয়, এগুলো তাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু সেখান থেকে আপনার কোনো লাভ বা কোনো ক্ষতি তিনি করতে পারবেন না। আর লাভ ক্ষতির মালিক কে? শুধুমাত্র আল্লাহ। পরকালে গিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ পাক কিছু কিছু মানুষকে শাফায়াত করার অনুমতি দিবেন। পরকালে গিয়ে আল্লাহ পাক বিভিন্ন শ্রেণীর মানুষকে, যেমন মালায়েকা কারোর জন্য সুপারিশ করবেন, কোরআন সুপারিশ করবেন, নবীগণ সুপারিশ করবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপারিশ করবেন, দেখা যাবে আল্লাহওয়ালা বুজুর্গ আলেম তিনি হয়তো সুপারিশ করছেন, এইগুলো আল্লাহর ইখতিয়ারে। আল্লাহ পাক শহীদরাও সুপারিশ করবেন, সুপার হাফেজে কোরআনও করতে পারবে। তো এটা পরকালে আল্লাহ পাক কিছু কিছু মানুষকে এই অধিকার দিবেন, এটা পরকালের জীবনে গিয়ে আপনি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি দুনিয়াতে তাওহীদের উপর থাকেন, সুন্নতের উপর থাকেন, ঈমানের উপর থাকেন, পরকালে এগুলো এক্সট্রা বোনাস পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই লাউহে মাহফুজে পুরো তাকদীর লিখে 6 দিনের মধ্যে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সূরা আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বলেছেন যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা আল্লাহর সাথে কুফরি করেছে বা করছে তারা কি লক্ষ্য করে দেখে না, আন্না সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এই আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, একত্রিত ছিল, আমি আল্লাহ এটাকে বিভক্ত করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। সায়েন্সের ছাত্ররা কি বুঝতে পারছেন এটা কোন থিওরি? বিগ ব্যাং থিওরি। এখনকার সায়েন্স ওই পর্যন্ত নিয়ে যায় যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, তাই না? আল্লাহ এখানে বলছেন আমি এটাকে পৃথক করে দিয়েছি। ওরা কিন্তু এই কথাটা বলবে না যে আল্লাহ এটাকে ঘটিয়েছেন, বলবে? স্টিভেন হকিং কি বলেছে যে আল্লাহ বিগ ব্যাং ঘটিয়েছেন? সে বলেছে বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, এই পর্যন্তই তার জ্ঞান। জ্ঞান যেখানে শেষ আল্লাহর জ্ঞান সেখানে শুরু। আল্লাহ বলছেন আমি বিগ ব্যাং ঘটিয়েছি, আমি আসমান জমিনকে পৃথক করে দিয়েছি। সহজ স্পষ্ট করবেন মানুষের এই যে অস্তিত্ব এটা কয়টা বিষয়কে কেন্দ্র করে? আপনার মাটির একটা দেহ আছে, ভিতরে একটা কি আছে, আত্মা আছে না? আত্মা দেহ এই যে মানুষ, নাকি শুধু দেহ দিয়ে মানুষ? শুধু আত্মায় মানুষ? আত্মা দেহ এই যে মানুষ, মায়ের গর্ভে যখন বাচ্চার বয়স থাকে 4 মাস 10 দিন সামথিং লাইক দ্যাট, এরকম কিছু হবে, মেডিকেল সায়েন্সে যারা আছেন তারা আরো ভালো বলতে পারবেন,
এই সময় হার্ট প্রথম পাম্প করা শুরু করে, এবং ইউটিউবে গিয়ে দেখেন যে ফেটাল ডেভেলপমেন্টের ভিডিওগুলো দেখেন, আপনি অবাক হয়ে যাবেন কিভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। একটা শুক্রাণু, একটা ডিম্বাণু, জাইগট, আস্তে আস্তে একটা কোষ বিভাজিত হচ্ছে। আল্লাহ পাক সেটাই বলেছেন, একটা ছোট্ট টুকরা, এরপর একটা গোষ্ঠীর টুকরা, আস্তে আস্তে সেই পাশে হঠাৎ দেখবেন ভাঁড়টা পাম্প করছে। এটার ব্যাখ্যা হাদিসে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মায়ের গর্ভে সন্তানের বয়স যখন 4 মাস 10 দিন এমন হয়, তখন আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা আসেন। মা হয়তো টেরই পায় না, আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা আসেন, এসে আল্লাহর পক্ষ থেকে ওই রূহটাকে মায়ের এই গর্ভে ফুঁকে দেন, ফু দেওয়ার মতো ফুঁকে দেন, এবং এই যে বাচ্চা বেবি নড়াচড়া শুরু করে। আমরা যারা আজকে আল্লাহর অবাধ্যতা করছি, আমরা ওই রকমই ছিলাম, কথা কি বুঝতে পারছেন? আজকে যারা আল্লাহকে সেজদা করছি না, আমরা ওই রকমই ছিলাম, মায়ের গর্ভ ওই অবস্থায় ছিলাম। ওই সময় আল্লাহ আপনাকে ভালোবেসে বড় করেছেন, আজকে আপনি আল্লাহকে ভুলে গেছেন, পাম করা শুরু করে, এবং তখন তাকদীর লিখে দেওয়া হয় যে এই ব্যক্তি বাঁচবে কতদিন, রিজিক কেমন হবে, সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, লিখে দেওয়া হয়। এই যে মানুষের সৃষ্টি, তখন আত্মা ঢুকে দেওয়া হয়। আত্মা ছাড়া ওই গোষ্ঠের টুকরা কোনো দাম ছিল? ছিল না। এখন আপনি জন্মের পরে দেখবেন আত্মাটা বাড়তে থাকে, আত্মার চাহিদা বিভিন্ন রকম হতে থাকে, আত্মা ভালো থাকলে দেহ ভালো থাকে, আত্মা ভালো না থাকলে দেহ ভালো থাকে না। আমি ওইদিকে আসছি পরে আলোচনার। এখানে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে এই যে আত্মা রুহ, এই রুহ সম্পর্কে আপনি বলেন যে মিস্টার সায়েন্স, এক্সকিউজ মি মিস্টার সায়েন্স, প্লিজ গিভ মি এ ডেফিনেশন অফ রুহ, আমাকে রুহের একটা সংজ্ঞা দেন, প্লিজ এক্সপ্লেইন মি, প্লিজ এক্সপ্লেইন মি হোয়াট ইজ রুহ, রুহ কি জিনিস আমাকে ব্যাখ্যা করেন, সায়েন্সের দৌড় শেষ, কথা বুঝতে পারেন নাই? কিন্তু আপনি আপনার পুরো প্রগতির কেন্দ্র বানিয়েছেন সায়েন্সকে, মনে করছেন সায়েন্সই সবকিছু, সায়েন্স সবকিছু না, আল্লাহ পাকের প্রতিটা বিষয় সায়েন্টিফিক, কিন্তু সব সায়েন্টিফিকই আল্লাহওয়ালা নয়, এখানে অনেক আল্লাহ দ্রোহিতাও আছে। মানে এটা এমন একটা দর্শন দিয়ে দিয়েছে যে সায়েন্স যদি কোনো কিছুকে বলে এটা ঠিক, মানুষ বলবে হ্যাঁ ঠিক, সায়েন্স যদি বলে না এটা ঠিক না, মানুষ বলবে না ঠিক না। এখনকার জেনারেশন এমন, এমন না, একদম এরকম, যে কোনো কিছুর সায়েন্টিফিক ব্যাখ্যা চায়, নামাজ পড়বো আমাকে সায়েন্টিফিক ব্যাখ্যা দেন, সায়েন্স সায়েন্টিফিক কি উপকার আছে। আবার কিছু মানুষ ব্যাখ্যাও দেয় এক বডি এরকম করলে এমন হবে, রক্ত চলাচল বাড়বে, ফেসে রক্ত চলাচল বাড়বে, ইত্যাদি ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে নামাজ পড়েছিলেন? নামাজ আপনি পড়বেন এই ফিজিক্যাল উপকারের জন্য? এটা তো বোনাস, নামাজ যারা পড়ে তারা ফিজিক্যালি অনেক ফিট থাকে, এটা তো বোনাস, রোজা রাখলে সায়েন্টিফিক আপনি বেনিফিট পাবেন, কিন্তু এটাই কি আপনার আকীদা যে এটার মধ্যে বেনিফিট থাকলে পরে আমি করব, না থাকলে করব না, সবকিছু এটার মানদণ্ডে জাজ করা যাবে না। যে শাস্ত্রটা রুহ কাকে বলে আপনাকে অ্যান্সার দিতে পারলো না, ঘুমের মধ্যে মানুষ স্বপ্ন কেন দেখে অ্যান্সার দিতে পারছে না, ঘুমের ডেফিনেশন কি উত্তর দিতে পারছে না, কবরের শাস্তি কি সে প্রমাণ করতে পারছে না, যে শাস্ত্রটা মালায়েকা ফেরেশতার অস্তিত্ব আপনাকে প্রমাণ করতে পারছে না, ইভেন জিন জাতির অস্তিত্ব তারা প্রমাণ করতে পারছে না, বেসিক কমন কিছু প্রশ্ন ইমানের মৌলিক 6টা পিলারের কোনোটাই সে প্রমাণ করতে পারছে না, কারণ এগুলো চোখে দেখা যায় না। কিভাবে আপনি এমন একটা শাস্ত্রকে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড মনে করছেন? কিভাবে বরং সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড কি? আল্লাহর ওয়াহী। সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড কি? আমার মস্তিষ্ক প্রসূত বিদ্যা বুদ্ধি, না আল্লাহর পক্ষ থেকে আসা ডিভাইন একটা ওয়াহী? কোনটা? আল্লাহ পাক সূরা কাহাফের মধ্যে বলেছেন, উত্তরটা আল্লাহর কাছেই নেন, আল্লাহ সূরা কাহাফে বলেছেন, সূরা কাহাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী বলে দিন হক বা সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ, হক বা সত্য, ন্যায় অন্যায়ের মানদণ্ড, হক বাতিলের মানদণ্ড সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শায়া ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, ওয়ামান শায়া ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আতাদনা লিজ্জালিমিনা নার, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। এই কথা সূরা বাকারাতেও আছে, আল হাক্কু মির রাব্বিক,
সত্য তোমার রবের পক্ষ থেকে আসে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। আজকে আমরা আমাদের প্রজন্মকে এমন একটা ব্রেইন ওয়াশ করেছি যে এই জিনিসটা, এই শাস্ত্রটাই সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড, এর মধ্যে আসলে মানবো না আনলে না আসলে মানবো না। এটা শিখ, এটা হচ্ছে এডুকেশন সেক্টরে শিখ। জ্ঞানের সঙ্গে আমরা ওদেরকে শিখিয়ে দিয়েছি যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে যা উপলব্ধি করা যাবে তাই জ্ঞান, এর বাইরে জ্ঞান কিছু নাই। মূসা আলাইহিস সালামের কওমের মতো, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ আল্লাহকে সামনে এনে দিচ্ছ না দেখবো না বিশ্বাস করবো না। আমরা এখন খুব চাক্ষুষ দর্শনে বিশ্বাসী, এখন এই জন্য ইমানের ছয় পিলার সব গায়েব। এখনকার জেনারেশন বলে আসলে কি এগুলো অস্তিত্ব আছে? এখন অনেক আছে ইউনিভার্সিটি পোলাপাইন, ফেরেশতা হাসবে, ফেরেশতা এটা আবার কি জিনিস? জিন, রূহ, কবর রাজা কি বলে এরা? এগুলো আনসাইন্টিফিক, প্রমাণ করা যায় না, তাই না? চিন্তা করেছেন যে কোন জায়গায় আপনার দর্শন চলে গেছে, ফিলোসফিটা কোন জায়গায় চলে গেছে? অথচ ইসলাম টিকবেই না যদি ইমানের ছয় পিলার ঠিক না থাকে, আপনার সব আমল ডিস্ট্রয়েড, একদম ডিলেট, কোনো আমলই কবুল হবে না, কারণ ইমানই তো ঠিক নাই, ইমানই তো শিখ, আকীদার মতো শিখ, আমল কবুল হবে কিভাবে? ওই প্রোটেস্টেন্ট ভার্সনে খালি নামাজ রোজা হজ জাকাত পড়ে আর জুমায় জুমায় নামাজ পড়ে ইমান পা পাওয়া যাবে? আকীদাই তো ঠিক নাই, আকীদায় শিখ আছে। তো আসেন, আল্লাহ পাক এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে এভাবেই, এরপর আল্লাহ পাক দীর্ঘ সময় পর্যন্ত মানুষ সৃষ্টি করেননি। দলিল, এখন তো মানুষ মনে করে যে মানুষই সব, আল্লাহ সূরা দাহারের এক নম্বর আয়াতে বলেছেন, বাসায় গিয়ে এগুলো পড়ে দেখবেন, আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুর, মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে, মহাকালে এমন একটা সময় ছিল যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। কথা বুঝতে পারছেন? অনেক সময় চলে গেছে, কোটি 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 বছর মানুষের কোনো অস্তিত্ব ছিল না এই মহাবিশ্বে। এখন পৃথিবীতে মনে হয় যে মানুষই সব, মানুষ এই দুনিয়া ধ্বংস হলে মঙ্গলে গিয়ে থাকবে, মঙ্গল ধ্বংস হলে বৃহস্পতিতে থাকবে, তারপর শনিতে, তারপর ইউরেনাসে, তারপর নেপচুনে, তারপর প্লুটোতে, এই এই গ্যালাক্সির পরে আরেক গ্যালাক্সিতে যাবে, তারপর অন্য জায়গায় গিয়ে পানি খুঁজবে, মানুষ কখনো মরবে না, শেষ হবে না। মানুষের আচরণ এখন এমনই, মানুষ মনে করছে পৃথিবীর সত্তা, পৃথিবীর পলিটিক্স, ইকোনমিক্স, সংস্কৃতি, আপনার এডুকেশন সবই তার নখদর্পণে, এখানে আল্লাহ কোনো সাবজেক্টই না। আল্লাহ কিছু মানুষ বিশ্বাস করে যারা ধার্মিক, দাড়ি টাড়ি আছে, টুপি পড়ে, জুব্বা পড়ে, এরা এরা কিছুটা ধর্ম, ধর্মের কথা বলে আর কি, ধর্মের সাথে বাস্তবতার কোনো মিল নেই, মানে বাস্তব ধর্ম দিয়ে চলবে না, ধর্ম মসজিদের কোনায় অথবা মন্দিরের ভিতরে অথবা গির্জায় অথবা প্যাগোডায়, এগুলো তো ধর্ম থাকবে। আল্লাহ বলছেন মানুষের উপরে এমন সময় চলে গেছে মানুষ আলোচনার কোনো সাবজেক্টই ছিল না। এরপর আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালামকে, আল্লাহর জ্ঞানে সবই ছিল, আল্লাহ পাকের মহান জ্ঞানে কি সবই আছে, কিয়ামত পর্যন্ত কি হবে। শুধু তাই না, আমাদের এখানকার মধ্যে যদি মনে করেন যে অমুক 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 ভাই জান্নাতে যায়, এই ভাইরা জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে কি করবে আল্লাহ পাক এই মুহূর্তে সেটা জানেন। কথা কি বুঝতে পারছেন? বা আমাদের মধ্যে আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়ার এক কোটি বছর পরে কি আজাবটা ভোগ করবে সেটা আল্লাহ পাক এখনই জানেন, এই মুহূর্তে জানেন। এটা আল্লাহর জ্ঞান, আল্লাহর জ্ঞানে সবই ছিল। আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন অহেতুক না, একটা মহান উদ্দেশ্য আছে, ভালোবাসা থেকে। আল্লাহ পাক সৃষ্টিকে ভালোবাসেন এবং প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক সৃষ্টির নিয়ন্ত্রণে এবং রক্ষণাবেক্ষণে ব্যস্ত থাকেন। সুরা আর রহমান পড়ে দেখেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ পাক বলেছেন সবসময় আল্লাহ পাক তার শানে ব্যস্ত আছেন। আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, এরপর কি করলেন, তাকে সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিলেন। এখানে একটা বিষয়, আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন আদম সন্তানদেরকে, মানুষকে। এ কারণে আল্লাহ পাক নিজে আদম আলাইহিসসালামকে সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিয়েছেন, এমন নাম শিক্ষা দিয়েছেন যেটা মালায়েকারাও জানতো না। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন
যে আমি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, তোমাদের মত? ফেরেশতারা বলছেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন পৃথিবীতে সেখানে গিয়ে ফেতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, এবং রক্তপাত ঘটাবে? দুনিয়াতে আমরা কিন্তু এগুলোই করছি, ফেতনা সৃষ্টি করছি আর রক্তপাত ঘটাচ্ছি। আল্লাহ বলেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে সমস্ত নাম শিক্ষা দিলেন, সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, এরপর ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, বললেন এই নামগুলো বলে দাও। ফেরেশতারা বলল, লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, আপনি যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই, হে আদম তুমি বলে দাও। আদম আলাইহিসসালাম সব নাম বলে দিলেন, সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি আমি যা জানি তোমরা তা জানো না? যাকে আপনি ভালোবাসবেন তাকে সম্মানিত করতে চাইবেন না? আল্লাহ পাক তাই করলেন। আরো আগে একটা কথা ছিল, আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন, এটা অন্য কোন সৃষ্টির জন্য আল্লাহ পাক বলেন নাই। এই হাতের ব্যাখ্যা কি সেটা আমাদের এখন আলোচ্য বিষয় নয়, এখানে সম্মান বোঝানো হচ্ছে। ইয়া ইবলিস লিমা লাম তাসজুদ, খলাকতু বিয়াদাই, তুমি কেন তাকে সিজদা করলে না যাকে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি? আল্লাহ পাক এরপরে সিজদা করতে বললেন, ফেরেশতারা সবাই সিজদা করলেন, ফাসাজাদু, সবাই সিজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হলো, অহংকার প্রদর্শন করলো, উল্টা যুক্তি দিল যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, ওকে তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, কেন আমি তাকে সিজদা করব? এই যে সিজদা করতে আপনি বলছেন মানে আপনি ভুল, আমি সঠিক। কথা কি বুঝতে পারছেন? ইবলিসের বক্তব্য এমন, এই যে আমাকে সিজদা করতে বলছেন তার মানে আপনি আপনি রং, আমি সঠিক। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাকে বের করে দিলেন, অভিশপ্ত করলেন, সে চ্যালেঞ্জ করলো, আমি আদম সন্তানের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, আমি তাকে জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহ বলে দিলেন রব্বুল আলামিন, যে তোমার অনুসরণ করবে, যে তোকে অনুসরণ করবে, আমি তাকে এবং তোকে সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ কোনো পরোয়া নাই। কতজন যাবে জাহান্নামে? প্রতি হাজারে 999 জন। কি কারণে যাবে? ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কেন এত বেশি বেশি মানুষ জাহান্নামে যাবে আর জিন জাহান্নামে যাবে? কারণ এখানে তিনটা বলা হয়েছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম উপলব্ধি করতো না, আল্লাহ সত্য উপলব্ধি করতো না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনতো না, আল্লাহর হেদায়েতের বাণী শুনতো না, ওয়ালাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা, দুচোখ দিয়েছিলাম দেখতো না। উলাইকা কাল আনআম, দুনিয়াতে জন্তু জানোয়ারের মতো বসবাস করেছে। জন্তু জানোয়ারের কাজ কি? খাবে, ঘুমাবে, সহবাস করবে, মারা যাবে, শেষ। জন্তু জানোয়ার কি করে? খায়, ঘুমায়, বাচ্চা পয়দা করে, মরে যায়। এর বাইরে মানুষের কোনো কাজ আছে? এখন বেশিরভাগ মানুষের খাওয়া মানে ভোগবাদী। ওই যে চারবাক দর্শনের কথা বলেছিলাম আমরা, একটা ফিলোসফি পড়েছিলাম চারবাক দর্শন, মানে এর মূল কথা হচ্ছে ঋণ করে ঘি খাও, ঋণ করে হলেও ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, এটা দর্শন। এটা ঢুকছে না আমাদের মধ্যে? এখন খাও, দাও, ঘুমাও, বিয়ে করো, স্ত্রী সহবাস করো, বাচ্চা পয়দা করো, মরে যাও, এর মাঝখানে একটু বাড়ি গাড়ি টাকা করির পেছনে ছোট, মাঝখানে ফাঁক ফকর পাইলে ঈদের নামাজ পড়তে আসো, জুমার নামাজ পড়তে আসো, রমজান মাসে আসো নামাজ পড়তে, তারাবি পড়তে, মাঝে মাঝে একটু হজমরা করে আসো, মানুষ আলহাজ বলবে, হাদিস সাহেব বলবে, আলহামদুলিল্লাহ যথেষ্ট, এবং এতটুকুতেই সন্তুষ্ট, আল্লাহ গফুর রহিম, মাফ করে দিবেন, এরকম কনসেপ্ট লালন করে। আল্লাহ পাকের শাদিদুল ইকাব, কঠোর শাস্তিদাতা, এটা কে বুঝাবে তাকে? এবার আসেন, এই নাম শিক্ষা দেওয়ার পর সেজদার ঘটনা ঘটে গেল। এরপরে খেয়াল করে দেখেন আল্লাহ পাক একটা পরীক্ষা নিলেন, ফালা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা দুজন এই গাছের কাছে যাবে না। দুজনের একজন কে? হাওয়া আলাইহিসসালাম। উনি কোথা থেকে আসলেন? আদম আলাইহিসসালামের কোথেকে? হাড়টা কি সোজা না বেঁকা? নবীজি বলেছেন জোরে চাপ দিও না, ভেঙে যাবে, আর ওই অবস্থা ছেড়ে দিও না, তাহলে বাঁকাই থেকে যাবে। সবর করে দুনিয়ার জীবনে সহ্য করে নিয়ে চলতে হবে।
এভাবেই চলবে, বেশি জোর দিলে ভেঙে যাবে। দুজন এই জান্নাতে থাকো, গাছের কাছে যাবে না। এখন গাছটা কি গাছ, এটা হচ্ছে ওই প্রশ্নের মতো যে ইমাম মাহদি কত সালে আসবে, এটা ননসেন্স প্রশ্ন একটা। গাছটা কি গাছ, এই গাছের নাম দিয়ে আপনার কি দরকার, ইমাম মাহদি কত সালে আসবে এটা দিয়ে আপনার কি দরকার, পরিস্থিতি বুঝে আপনি কাজ করেন, এই হচ্ছে ননসেন্স কিছু প্রশ্ন। আর এই এই ননসেন্স প্রশ্নগুলো নিয়েই আবার অনেক বড় বড় কিতাবও লেখা হয়েছে, ওই গাছটা কি গাছ ছিল। আসলে কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের ইন্টেলেক্ট হারিয়ে ফেলেছি। একটা সময় ছিল হিস্ট্রিতে, ইতিহাসগুলো পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এরপরে সাহাবায়ে কেরামের জীবনী, এরপরে উমাইয়াদের খেলাফত, তারপরে আব্বাসীয়দের খেলাফত, ফাতেমি খেলাফত, কর্ডোভা ইসলামিক শাসন, মিশরের মামলুকদের শাসন, এই যে মোগলদের ঘটনাগুলো, আফগান মোগল, তারপরে আপনার এই যে ওসমানীয় খেলাফত, এগুলো পড়লে একটা ফেস পাবেন সেলজুকদের সময়, সেলজুকদের আগের ফেজে, যখন বাগদাদের মধ্যে এই ইসলামে ইসলামের একটা শিল্প নগরী বলা হতো, শিল্প সাহিত্য অর্থনৈতিক নগরী বলা হতো বাগদাদকে তখন, এবং আব্বাসীয়রা সেখানে রুল করছিল। এই মঙ্গোলিয়ান কিছু, মঙ্গোলিয়ান বোঝেন, চেঙ্গিস খান, হালাকু খান, এদের বংশধর, এরা আক্রমণ করেছিল এই বাগদাদ, এবং ৪০ দিনের মধ্যে তারা প্রায়, অনেক কিতাবে অনেক রকম আছে, কেউ বলেছে ১০ লাখ, কেউ ২০ লাখ, কেউ ২৫ লাখ, এরকম মানুষকে হত্যা করেছিল মাত্র ৪০ দিনের মধ্যে। উগ্র ছিল খুব, ইন্টেলেক্ট বুঝাতে গিয়ে এই জায়গায় আসলাম। ওই সময়ও কিছু মানুষ, ওই সময়ও কিছু মুসলিম এই বিষয়ে তর্ক করছিল যে কাকড়া খাওয়া হালাল না হারাম। যখন তার আক্রমণ করছিল তখন কিছু মানুষ ডিবেট করছিল যে কাকড়া খাওয়া হালাল না হারাম। ঠিক একই কাজ আমরা এখনো করছি, দেখবেন বড় বড় সমস্যাগুলো আছে উম্মার, উম্মার মধ্যে শিরক আছে, আছে বেদাত, আছে অনৈক্য, আছে হারাম, আছে সুদ, আছে মুসলিমদের উপর ডমিনেশন, আছে ইসলাম সংকুচিত হয়ে আসতেছে, এখনো দেখবেন হাত বাঁধা, ঠিক আছে, আমিন জোরে না আসতে, তারপরে হাত রফুলিয়া দেন করবেন কি করবেন না, পায়ে পা কিভাবে লাগাবেন, কেনি আঙ্গুলের সাথে কেনি আঙ্গুল নাকি টাকনুর সাথে টাকনু, মানে এমন অনেক মাসআলা আছে আমাদের যেগুলো নিয়ে আমরা মসজিদ গুলো বিভক্ত করতে ছাড়ি না এখন, এবং এটা আমাদের কাছে বড় জিহাদ, তাই না? মনে হয় যে এটা করতে পারলে হক প্রতিষ্ঠা করে ফেললাম, অথচ এই ইখতিলাফ শুরু থেকে চলে আসছে। এবং ইসলামের বৈচিত্র্যটাই সৌন্দর্য, ইসলাম যে বৈচিত্র্যময় এটাই সৌন্দর্য। হাতের পাঁচ আঙ্গুল সমান হলে ভালো লাগতো দেখতে, এটাই সৌন্দর্য যে পাঁচটা আঙ্গুল সমান হবে না। তো আমাদের ইন্টেলেক্ট বোঝেন ওই ওই রকম যে গাছের নাম কি, এটা নিয়ে দেখবেন পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে ফেলছে, কি দরকার ছিল এত কথা বলা। আল্লাহ বলেন কাছে যেও না, কে নিয়ে গেল, শয়তান ইনফ্লুয়েন্স করলো, শয়তান বুঝিয়েছিল, কি বুঝিয়েছে, যে তুমি যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও তাহলে তুমি ফেরেশতা হয়ে যাবে এবং কোনোদিন মরবে না, এই দুটো ট্র্যাপ দিয়েছে, তুমি যদি গাছের ফল খাও কোনোদিন মরবে না এবং ফেরেশতা হয়ে যাবে, চিরস্থায়ী হবে। ফল খাওয়া হয়ে গেল, আল্লাহ পাক এবার শাস্তি দিলেন, নারাজ হলেন, কিন্তু এখানে আল্লাহ পাক ভালোবাসার পরিচয় দিয়েছেন, দলিল ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম অন্যায় করার পরে তার রবের কাছে কালিমা শিখলেন, তওবার কালিমা শিখে সেই কালিমা দিয়ে তিনি তওবা করলেন, আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। ভুল করার পরে ভুল সংশোধনের পথ বলে দেওয়াটা ভালোবাসার পরিচয় না, আল্লাহ পাক ভালোবাসেন আমাদের, মাফ করতে চাইলেন মাফ করলেন, কিন্তু আর জান্নাতে থাকা হলো না, পৃথিবীতে চলে আসলাম। এই যে এখন মানুষ এলিয়েন খুঁজে বেড়ায় না, অন্য গ্রহ থেকে প্রাণী এখানে আসবে, কানেকশন হবে, আরে ব্যাটা তুমি তো নিজেই পৃথিবীর প্রাণী না, মানুষ তো নিজেই পৃথিবীর প্রাণী নয়, আমরা তো আসছি অন্য জগৎ থেকে পৃথিবীতে, কে বলেছে যে পৃথিবীতে আমরা সৃষ্টি হয়েছে, মানুষকে কি যে বুঝায়, মানুষ আগে বাদর ছিল তারপরে মানুষ হয়েছে, অথচ কোরআনে আমরা দেখি শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ কিছু মানুষকে বাদর বানিয়েছে, আল্লাহ বানর থেকে মানুষ বানান নাই, ওদের ধারণা যে আমাদের আদি পিতা নাউজুবিল্লাহ তিনি বাদর ছিলেন, এটা পড়ানো হচ্ছে বাচ্চাদেরকে, কার থিওরি এটা, এত সবাই জানেন
মুখস্থ করছেন কিভাবে? শিখেছেন, শিখেছেন, শিখানো হয়েছে। মানুষ আগে গাছের ছাল পাতা গায়ে পড়ত, লতা পাতা খেত, পরে শিকারী হয়েছে এবং বিভিন্ন কঠিন কঠিন শব্দ এগুলো নাম দিয়েছে সোশিওলজি বইগুলোর মধ্যে আছে। গুহায় মানুষ থাকত, গুহার মধ্যে ছবি একা আছে, এই যে 5 কোটি বছর আগে ডাইনোসরের প্রাণ পাওয়া গেছে। মানুষের মাথাটাকে এমন ভাবে ওয়াশ করছে যে সভ্যতা শুরু হয়েছে মনে হয় ওদের দ্বারাই। আর যে কোরআন বলছে সভ্যতা শুরু হয়েছে মানুষ দ্বারা এবং আদম আলাইহিসসালামকে দ্বারা, সভ্যতা শুরু হয়েছে নবীগণ দ্বারা। মানুষ কখনোই গাছের ছাল পাতা পরে থাকে নাই, ফালতু কথাবার্তা বলে পারে। নামিয়ে দেওয়ার পরে, পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক বলেছেন সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ বলেছেন আমি পোশাক নাজিল করেছি তাদের জন্য। কে বলেছে মানুষ গাছের ছাল পাতা পড়েছিল? তারা পরে থাকতে পারে, তারা বাদর থেকে মানুষ হতে পারে, আমরা কখন এটা হইনি। যে শিখায় অন্য জগৎ থেকে মানুষ প্রাণী আসবে পৃথিবীতে কমিউনিকেট করবে, আমরা ওই জগতে গিয়ে থাকবো, ওরা এলিয়েন, এগুলোতে বিশ্বাস করে কিন্তু মালায়িকায় বিশ্বাস করে না, জিনে বিশ্বাস করে না, অথচ এরাই জিনগ্রস্ত। হ্যাঁ, বহুত শয়তান জিন এদের সাথে আছে এবং ভিতরে ভিতরে এরা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, কালো জাদু প্র্যাকটিস করে। আপনি চোখে যা দেখছেন সবকিছু সায়েন্স না, অনেক কিছু আছে সেহের এবং জাদু সত্য। বলবে যে এটা আবার কি ধরনের কথা, জাদু আবার কি ধরনের কথা, এরা তো উল্টা পাল্টা বলতেছে মানুষকে। সূরা বাকারা পড়েন প্লিজ, 101 নম্বর আয়াত পড়েন, দেখবেন সুলাইমান আলাইহিসসালামের সময় থেকে পৃথিবীতে জাদুর চর্চা শুরু হয়েছে। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر মানুষকে জাদু শিক্ষা দিয়েছে, অনেক কিছু জাদু, আমরা বুঝতে পারি না। ইভেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় না হঠাৎ হঠাৎ, কোন রিজন ছাড়াই দেখবেন স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে গেছে, জাদু করেছে, তাবিজ করেছে, কুফরি করেছে। আর এগুলো যারা করবে নিঃসন্দেহে এরা মুশরিক এবং কাফের, এই অবস্থায় মারা গেলে কাফের। আর যদি কোন ইসলামিক স্টেটের আন্ডারে এই কাজগুলো করে, এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড দেয়া, যেটা এখন আপনি দিতে পারবেন না, বিকজ এটা ইসলামিক স্টেট না। এখানে আপনি চোরের হাত কাটতে পারবেন না, এখানে আপনি অন্যান্য লস ইমপ্লিমেন্ট করতে পারবেন না, বিকজ এটা স্টেট নয়, এখানে ওটা করার মানেও হয় না, কারণ এটা ওই স্টেট নয় এটা। কিন্তু যদি থাকতো তাহলে এই শাস্তি হতো। তো এভাবে ব্রেন ওয়াশ করেছে যে আমরা নিজেরাই এসেছি জান্নাত থেকে পৃথিবীতে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন, একটা মূলনীতি দিয়ে নামিয়েছেন। এখান থেকে আমি আমার আলোচনা শেষের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। একটা মূলনীতি দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে, সেটা আছে সূরা বাকারার 38 এবং 39 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন কুল নাহবিতু মিনহা জামিআ, আমরা বললাম আদম হাওয়া এবং ইবলিস তোমরা সবাই এখন পৃথিবীতে নেমে যাও। فمن قلنا اهبطوا منها جميعا فاما ياتينكم مني هدى সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। এই যে বুঝতে পারছেন, পৃথিবীতে তোমরা থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত, ভোগ উপকরণ সব দিয়ে দিব, এই সময়টুকুর মধ্যে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। প্রত্যেক যুগে যুগে প্রত্যেক কালে কালে আল্লাহ পাক আসমানে কিতাব পাঠাবেন, পাঠিয়েছেন, নবী রাসূল পাঠাবেন, পাঠিয়েছেন। فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون, যারা আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, যে জান্নাত থেকে এসেছো এখানে ফিরে যাবে। সিম্পল সহজ দর্শন। আরেকটা আয়াত, তারপরে আয়াত 39, ওয়াল্লাযীনা কাফারু, কিন্তু যারা কুফরি করবে, ওয়া কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করবে, বি আয়াতিনা, আমার আয়াতকে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। সহজ সরল জীবন দর্শন, দুনিয়াতে আছো সব দিব আমি, থাকা খাওয়া ভোগ বিলাস স্ত্রী সন্তান জমি জমা বাড়ি গাড়ি সব দিব, এই সময়টুকুর মধ্যে তোমার কাছে জীবনে একবার না একবার হেদায়েতের বাণী পৌঁছাবেই। তুমি যদি এটা মেনে নাও এবং সে আলোকে জীবনযাপন করতে থাকো, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, মৃত্যুর পর আবার জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি হেদায়েত আসার পরেও মিথ্যা প্রতিপন্ন করো, অস্বীকার করো, অস্বীকার করে কাফের হও, বা ভিতরে ভিতরে অস্বীকার বাইরে একটা শিকার শিকার ভাব, মানে মুনাফেকি ভাব, এরকম করে মুনাফেক হও, বা কবিরা গুনাহগার ফাসেক জালেম হয়ে যাও, বা মুরতাদ হও, তাহলে মনে রেখো
তোমাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম অপেক্ষা করছে, হুম ফিহা খালেদুন, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। এই সিলসিলাতে পৃথিবী চলেছে দীর্ঘদিন, লাখ লাখ বছর। আদম আলাইহিস সালামের যুগ শেষ হয়েছে, তারপর নূহ আলাইহিস সালাম, তারপরে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে হুদ, সামুদ, তারপরে সালেহ, শুআইব, তারপরে মূসা, ঈসা, দাউদ, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, যুগে যুগে বিভিন্ন সময় আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী পাঠিয়ে এসেছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সব এসেছে। সর্বশেষ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর উম্মত করেছে, সবচেয়ে লাস্ট, ফাইনাল টেস্টিমেন্ট, ফাইনাল এডিশন, এরপরে কোনো এডিশন থাকবে না। সর্বশেষ নবী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি মাত্র 23 বছরের মধ্যে, মাত্র 23 বছরের এই জীবনে প্রথমে গোপন দাওয়াত, তারপর প্রকাশ্য দাওয়াত দিয়ে, তারপরে অত্যাচার সহ্য করে, পরে হিজরত করে মদিনায় গিয়ে, তারপরে সেখান থেকে বদর, তারপর উহুদ, এই যে খন্দক, খাইবার, হুদাইবিয়ার সন্ধি, হুনাইন, পরে মক্কা বিজয়, এভাবে দীর্ঘ 23 বছরে পুরো জাজিরাতুল আরবে তিনি ইসলামটা প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। তার পরবর্তীতেও আবু বকর, উসমান, উমর, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের খেলাফতেও ইসলাম চলেছে। এরপরে উমাইয়ারা চালিয়েছে প্রায় 130 বছরের মতো, এরপর আব্বাসীয়রা প্রায় 500 বছর চালিয়েছে, 552 বছরের মতো। এরপরে ফাতেমি খেলাফত চলেছে, কর্ডোভায় চলেছে, মামলুকদের শাসন চলেছে সালাউদ্দিন আইয়ুবীদের, আইয়ুবীর, এবং এই মোগলদের শাসন চলেছে সুদীর্ঘকাল পর্যন্ত। উসমানীয় খেলাফত চলেছে, যে আপনারা দেখেন না, কুরুলুস, উসমানীয় খেলাফত চলেছে প্রায় 400-500 বছরের বেশি। একটা সেল ছিল ওয়ার্ল্ড ওয়াইড লাস্ট 1914 সাল থেকে 2021-22 এখন, এই সময়টুকুর মধ্যে দেখবেন প্রেক্ষাপট পুরাই ডিফারেন্ট। এখন আর ওই ইসলামী কোনো খেলাফতও নাই, কোনো আমির নাই, কোনো ওইরকম লস, কোনো শাসক বা কোনো মামুর বা ওইরকম ফান্ডামেন্টাল কোনো বিষয় ওই সেলটা আর নাই। এখন বরং দেখবেন ইসলামের এগেইনস্টে যারা আছে এরাই রাইজ করছে সব। এই ফেজটাও চিরস্থায়ী হবে না, এরপর আবার একটা সময় আসবে যখন দেখবেন নতুন একটা প্রজন্ম আসবে, তাওহিদ পন্থী, আল্লাহওয়ালা, সুন্নত পন্থী, আল্লাহর পথে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার মানসিকতা আছে, দেখবেন তাদের হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন নেতাও বের করবেন, যিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর হবেন, যার নাম হবে মুহাম্মদ, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই মদিনা থেকে বের হবেন, মক্কায় এসে বায়া নিবেন। দেখবেন তিনি আবার সত্যের পতাকা হাতে নিয়ে হাঁটছেন, অল্প কিছু মানুষ তার সময়টা হয়তো পাবে, বেশিরভাগ মানুষই পাবে না হয়তো বা, অল্প কিছু মানুষ পাবে, এবং তারপর তিনি দেখবেন মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ করছেন, সংগ্রাম করছেন। এক পর্যায়ে দেখবেন মাসিহুদ দাজ্জাল বের হয়ে গেছে এবং সে তার পুরো লীলা খেলা দেখাবে জগৎকে। শোনেন, সারা দুনিয়াতে যত ফেতনা চলছে সবগুলোকে যদি একত্রিত করেন তাও মাসিহুদ দাজ্জালের ফেতনার মতো হবে না, এত ভয়ঙ্কর, এমনকি ইমাম মাহদিও তার সাথে লড়াই করতে পারবে না। আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়ামকে পাঠাবেন তার সাথে লড়াই করার জন্য, আর ঈসা ইবনে মারিয়াম মারা যাননি, তিনি আল্লাহর কাছে আসেন, আল্লাহ পাক তাকে পাঠাবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি আসবেন। সিরিয়ার দামেস্কের সাদা মিনারওয়ালা মসজিদের মাথায় তিনি নামেন, সব হাদিসের পাতায় বলা আছে, কেউ এটাকে খণ্ডাতে পারবে না, কেউ মানুক বা না মানুক, পড়ুক না পড়ুক, জানুক না জানুক, এটা হবেই ওয়ার্ল্ডে। এরপরে তিনি মসিহুদ দাজ্জালকে হত্যা করবেন, কোথায় সেটাও বলা আছে, প্যালেস্টাইনের বাবেলুত নামক জায়গায়, যেখানে এখন ইসরায়েলের এয়ার ঘাঁটি আছে, এয়ার বেস আছে। এবং এই বিষয়ের কথা বললাম না, ওদের হিস্ট্রি আপনারা আমার লেকচার আগে হয়তো শুনেছেন। এর হাতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম, তার হাতে মিথ্যা মসিহ নিহত হওয়ার পরেও আরো 40 বছর পৃথিবী এভাবেই থাকবে, শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা থাকবে, বারাকা হবে, আসমান থেকে ভেঙে বৃষ্টি হবে, জমিন ধুয়ে সাফ হবে, অনেক বড় বড় ফসল ফলবে, এগুলো রূপকথা নয়, একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার থাকতে পারবে, হাদিস এসেছে, একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার থাকতে পারবে, প্রচুর আসমান জমিন তার বরকত ঢেলে দিবে একেবারে, জুলুম বলে কিছু থাকবে না। এরপরে দেখবেন মানুষ আবারও ধীরে ধীরে খারাপ হওয়া শুরু করবে, এবার এমন লেভেল পর্যন্ত খারাপ হবে রাস্তাঘাটেই জেনা করবে কুকুরের মতো, এভাবে মানুষ জেনা করবে, এবং এদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন
হঠাৎ করেই পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন এবং পুরো ওয়ার্ল্ড ম্যাসাকার শেষ। ইয়াউমুল কিয়ামা, যে যার কবর থেকে বের হবে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। এই হচ্ছে সামনের সময়। পৃথিবী চিরস্থায়ী হবে না, যে বোগাস স্বপ্ন আমাদেরকে দেখানো হচ্ছে এই স্বপ্ন সত্য নয়। সবকিছু এগিয়ে যাচ্ছে ঠিকই, বাট এন্ড টাইমস এর দিকে এগিয়ে যাচ্ছে, শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। কত বছর পরে এগুলো হবে এগুলো বোগাস প্রশ্ন, কিন্তু এগুলো হতে যাচ্ছে। কি করণীয়? আত্মকেন্দ্রিক হন আগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আগে নিজে ঠিক হও। নিজে ঠিক না হলে কোনো লাভ নাই। আমরা যেটা চেষ্টা করি বেশি, যে নিজে ঠিক না হয় মানুষকে ঠিক করার চেষ্টা করি, যেটা হয়তো আমিও করছি কিনা আল্লাহ ভালো জানেন, আল্লাহ আমাকেও যেন মাফ করেন। কথা বলতেই ভয় লাগে, মনে হয় যে যেটা বলছি আমি যদি সেটা না করতে পারি তাহলে তো আমার কথা কোনো লাভ নাই, এই কথার জন্য আমাকে আরো শাস্তি পেতে হবে। আগে আলাইকুম আনফুসাকুম, নিজে আগে বাঁচো, নিজে আত্মশুদ্ধি অর্জন করো, নিজেকে পড়াশোনা করো, পরে জ্ঞান অর্জন করো, আল্লাহওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে থাকো, দুনিয়াদার ব্যক্তিদের সাথে থাকো না। দুনিয়াদার ব্যক্তিরা আপনাকে দিন দিন দুনিয়ার দিকে নিয়ে যাবে, আল্লাহওয়ালা ব্যক্তিরা আল্লাহর কাছে নিয়ে আসবে। খেয়াল করে দেখেন, সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর নবীকে দেখে দিন শিখেছেন, তিনি নিজে আমল করে দেখিয়েছেন, তারপরে সাহাবা কিরাম করতেন। আমাদের নবীজি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলতেন, তিনি নিজে কিন্তু আট ওয়াক্ত নামাজ পড়তেন। জানেন, পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তেন, এরপর তাহাজ্জুদ পড়তেন, ইশরাক পড়তেন, চাশতের নামাজ পড়তেন, নিজে বেশি করতেন, আমাদেরকে কম করতে বলতেন। কারণ যেখান থেকে আলো ছড়াবে তাকে আরো বেশি শক্তিশালী হতে হবে। নিজে আমাদেরকে রোজা রাখতে বলেছেন রমজান মাসে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন আরো বেশি, মাসের তিনটা রোজা তো রাখতেনই, কখনো রোজা শুরু করলে ছাড়তেনই না, নফল রোজা রাখতেই থাকতেন রমজানের সাথে সাথে। কিন্তু আমাদেরকে বলেছেন রমজান রোজা রাখো, আমাদেরকে বলেছেন যাকাত দাও, কিন্তু দেখবেন তিনি দান সাদাকা করতে করতে তার সমস্ত সম্পদ বিলিয়ে দিচ্ছেন। এমনকি একবার নামাজে দাঁড়িয়েছেন, একামত হয়েছে, একামত দেওয়া আল্লাহু আকবার বলার ঠিক আগেই তিনি ওই মুসল্লা থেকে চলে গেলেন ঘরের মধ্যে। সাহাবীরা অবাক হয়ে দেখছেন যে কি ব্যাপার, কি ঘটনা। কিছুক্ষণ পর তিনি ফিরে আসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন নামাজ শেষে, ইয়া রাসূলুল্লাহ এমন তো আগে কখনো করতে দেখিনি। তো তিনি বললেন, আমার কাছে সাতটা দিনার ছিল। সাতটা দিনার আমার কি জিনিস? কাগজের টাকা, ইলেকট্রনিক মানি। আপনাকে বিশ্ব এমন একটা মুদ্রা দিতে যাচ্ছে যেটা আপনি ধরতেও পারবেন না, পকেটেও রাখতে পারবেন না, শুধু জানবেন আমার এত টাকা আছে, ডিজিট, খালি ডিজিট ক্রস করুন, পাস করবেন, পাস করবেন। এই পুরো সিস্টেমটা ফেল করলে এই সম্পত্তির লসের ভাগিদার কে নিবে সেটাও অবশ্যটা বলছে না। মানুষকে লোটার লুটে নেওয়ার সব পথ পদ্ধতি করে ফেলেছে পশ্চিমারা, আর আমরা আস্তে আস্তে ওদিকে ফাঁদে পা দিয়েছি, কিছু করার নাই, এগুলো সহ্য করতে হবে। এখন একটা উপদেশ দিতে পারি, সম্পত্তি যদি বেশি থাকে সাস্টেইনেবল অ্যাসেটে রূপান্তরিত করে, জমি, বাড়ি, ব্যবসা, গবাদি পশু, গোল্ড সিলভার কিছু করেন, যাতে আপনি পরবর্তীতে লাভবান হন। জাস্ট এভাবে রেখে দিয়েন নাই, আপনি কি বলবো, ইংরেজিতে বললে শুনতে খারাপ দেখাবে, বিশাল লস করবেন। তো সাতটা দিনার ছিল নবী সাল্লামের কাছে, তিনি বললেন যে ওই দিনার গুলো থাকা অবস্থায় আমার নামাজে আমি শান্তি পাচ্ছিলাম না, আমি গিয়ে ওগুলো আগে যার যার হক তাকে তাকে দিয়ে দিলাম, এবার এসে নামাজে দাঁড়িয়েছে। কারণ সকালবেলা দিনার গুলো আমার কাছে এসেছে, বিকাল পর্যন্ত আমার কাছে আছে, এটা আমার কাছে ভালো লাগছিল না। এই ছিল নবী সাল্লামের সাদাকা। কিন্তু তিনি আমাদেরকে বলেছেন ফরজ জাকাতটুকু দাও তাহলে হবে। তো যিনি করবেন সংস্কার তাকে আরো বেশি আল্লাহ ভালো হতে হবে। আল্লাহ পাক যেন এই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমিন। তো প্রথমে আলাইকুম আনফুসাকুম, নিজে আগে বাঁচো, নিজে ঠিক হও, পড়াশোনা করো, নিজে আমল করো, নিজে আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, আত্মশুদ্ধি অর্জন করো। আল্লাহ ওয়ালাদের সাথে না থাকলে আত্মশুদ্ধি হবে না, আল্লাহ ওয়ালাদের সাথে না থাকলে আত্মশুদ্ধি হবে না। আত্মা অন্য জিনিস, আত্মার পরিশুদ্ধি। দেখেন, আপনি দেহের পবিত্রতা অর্জন করেন, দেহের জন্য নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব ঠিক আছে। আত্মার মধ্যে যদি গলত আকিদা বিশ্বাস থাকে, হিংসা, গীবত, রিয়া, অহংকার, এগুলো পুষে এগুলো করি, ইবাদত খুব একটা কাজে দিবেন। আত্মার পরিশুদ্ধির জন্য আল্লাহওয়ালা মানুষদের সংস্পর্শে থাকতে হবে, এটা একটা। এরপর কি করতে পারি? আদর্শ পরিবার গড়ার চেষ্টা করতে পারি, কিন্তু খুব ডিফিকাল্ট।
এখন আদর্শ পরিবার গড়াটা সোনার হরিণের মতো, আর পরিবারের লোকজনের কথা খুব একটা শুনবে না। বাস্তব। এবং যদি আপনি হেদায়েত পেয়ে যান, পরিবারের লোকজন আবার আপনাকে সহ্য করবে না, এবং তারা আপনার অবস্থানকে ভালোবাসবে, আপনাকে না, প্রকৃতপক্ষে আল্লাহ আপনাকে ভালোবাসবে। কথাগুলো বুঝবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ, যতদিন যাবে। মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষ প্রকৃত অর্থে মানুষকে ভালোবাসে না, তেল দিতে পারে আর কি, সে যেই হোক না কেন। যারা যারা আছি আমরা উঁচু উঁচু জায়গায়, মনে হচ্ছে অনেক মানুষ আমাদেরকে ভালোবাসে, মোটেই না। আমার আমাকে ইউজ করছে, আপনাকে ইউজ করছে, আপনার ক্ষমতাকে ইউজ করছে, আপনার উপস্থিতিটাকে ইউজ করছে। দেখবেন আপনি মারা গেলে 12 ঘন্টার মধ্যে আপনাকে একদম কাফনে কাপড়ে পেঁচিয়ে মাটিতে দাফন করে চলে আসবে, শেষ। তারপরে এই যে কয়দিন আগে দেখলেন না, বাবার লাশ বাড়িতে আর ভাইরা সম্পত্তি বন্টনের জন্য, সুবহানাল্লাহ। এই ব্যক্তি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন, মানুষের টাকায় তার দাফন হলো। এটাই বাস্তব, এটাই দুনিয়া ভাই, দুনিয়া এটাই। মানে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করবে, শুধু আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর একজন ব্যক্তি মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যে কোনো সমস্যায় মন খুলে তার কাছে যেতে পারতেন, আপন মনে হতো, ইয়া রাসূলুল্লাহ এই সমস্যা সমাধান করে দেন, এই সমস্যা সমাধান করে দেন। এমনকি একটা হাদিস আমি এমনও পড়েছি যে একটা উট, নবীজি একটা বাগানে ঢুকেছেন, একটা উট দৌড়ে তার কাছে চলে আসে, এসে মাথাটা এভাবে দিয়ে অনেকক্ষণ নবীকে ধরে আসে। সাহাবীর অবাক হয়ে দেখছে যে কি ঘটনা কি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উটটা আমাকে তার মালিকের বিপক্ষে অভিযোগ করলো যে তার মালিক তাকে খেতে দেয় না, তিনি আপন ছিলেন, এখন তিনিও পৃথিবীতে নাই, তার ওয়ারিশগণ আছেন, ওলামায়ে কেরাম, তাই না? আল্লাহওয়ালা কিছু মানুষকে আমরা বাহ্যিকভাবে দেখি মনে হয় অনেক আল্লাহওয়ালা, বাট বাস্তবতা হচ্ছে এমন যে বাইরের সবকিছুই প্রকৃত রূপ নয়। এখানকার মধ্যে সেই সব মানুষ খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট যারা সত্যিকারের আল্লাহওয়ালা। অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে বাহ্যিক লেবাস পোশাক আপনি ধোকা খেয়ে যাবেন, যারা দিনের রিপ্রেজেন্টেটিভ দেখবেন তাদের ভিতরেই দিন নাই, এটাও বাস্তব। কিন্তু অবশ্যই আল্লাহওয়ালা মানুষ আছেন, তাদের সোহবত খুঁজে খুঁজে বের করে যেতে হবে, যে আপনাকে আমাকে দিনের সমস্যাগুলো উত্থাপন করতে হবে, সলিউশন চাইতে হবে, তাদের সংস্পর্শে থাকতে হবে, এবং নিজেদের মধ্যেও একে অপরের সাথে মিলেমিশে থাকতে হবে। আমরা সবাই একটা নেশন, একটা একটা জাতি, আমরা কেউ কারো শত্রু নই, সবাই আমরা একে অপরের অংশ। দিনদার ব্যক্তিরা যেন একে অপরের সাথে মিলেমিশে থাকেন, এটা উচিত। আর এটা হচ্ছে সেই কথা যেটা খুব আস্তে আস্তে বলতে হবে, শয়তান শুনে ফেললে সমস্যা আছে। শয়তান যদি শোনে যে মুসলিমরা ঐক্যের কথা বলছে, তাহলে খুব সমস্যা। এটা শুধু আস্তে আস্তে ফিসফিস করে বলতে হয়। একজন আলেম ছিলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, তাকে একজন জিজ্ঞাসা করেছিল যে স্যার উম্মার ঐক্যের জন্য আমাদের করণীয় কি, তিনি বলেছেন আস্তে বলো, ফিসফিস করে বলো, শয়তান শুনলে সমস্যা আছে। এই জায়গায় মুসলিমদের দুরবস্থা, বরং দেখবেন এক বক্তা আরেক বক্তার এগেনস্টে, একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে, একদল আরেক দলের বিরুদ্ধে, সারাক্ষণ লেগে আছে। মানে ওই যে বললাম যখন হামলা করছে তাতার মঙ্গোলিয়ানরা, তখন বসে বসে চর্চা করছে যে কোনটা কাঁকড়া খাওয়া যাবে না চিংড়ি মাছ খাওয়া যাবে। তো আসেন আল্লাহওয়ালা মানুষের সহমতে যান, আল্লাহ সবাইকে তৌফিক দেন, এবং পারিবারিক আদর্শ ঠিক করার চেষ্টা করেন। ডিফিকাল্ট, তবে চেষ্টা করতে হবে। যদি এক পর্যায়ে করতে গিয়ে আপনি ব্যর্থ হন, তাহলে ওই যে নূহ আলাইহিস সালাম আপনার দৃষ্টান্ত আছেন, ছেলে ইমান নিয়ে আসে নাই, ছেলেকে বলেছে আসো বাবা, জাহাজে ওঠো, ছেলে বলেছে যে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে বাঁচিয়ে ফেলবে। তার স্ত্রী ইমান নিয়ে আনে নাই, লূত আলাইহিস সালাম তার স্ত্রী ইমান নিয়ে আনে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইমান নিয়ে আসে নাই, আবার ফেরাউনের স্ত্রী আসিয়া ইমান নিয়ে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা ইমান নিয়ে আসে নাই। তো এগুলো তো আমাদের আশপাশে পড়েই আছে, আসহাবুল কাহফ, জনগণ, পরিবার, কেউ তাদের কথা শোনে নাই, চলে গেছেন তারা। তো যখন দেখবেন দাওয়াত দিতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছেন, আপনি আত্মকেন্দ্রিক হয়ে যান, নিজে আগে বাঁচেন, কম কথা বলেন, কম মানুষের সাথে মেশেন, একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম কথা বলেন, চোখের পানি বেশি বেশি বের করেন আল্লাহর কাছে, বাসায়, ইনশাআল্লাহ আপনি সফল হয়ে যাবেন।
সবার দায়িত্ব আপনাকে দেননি আল্লাহ পাক, যতটুকু সাধ্য আপনি বলতে পারেন, যদি এতে কাজ না হয় আপনি আত্মকেন্দ্রিক হয়ে যান, এটাও ভালো। কুয়ানফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো পরিবারকে বাঁচাও। তবে সবাই আবার ওই চিন্তা করলে সমস্যা আছে, সবাই যদি আত্মকেন্দ্রিক চিন্তা করে তাহলে আবার জনগণের কি হবে? তখন তো আবার দেখা যাবে জাহেলিয়া ছড়িয়ে পড়ছে সব জায়গায়। তো আল্লাহ পাক তার বান্দাদেরকে বের করবেন ইনশাআল্লাহ। আর যদি আমাদের মতো নগণ্য মানুষদেরকে দিয়ে কাজ না হয়, আল্লাহ পাক আমাদের সবাইকে সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, আল্লাহ পাক নতুন সম্প্রদায় নিয়ে আসবেন, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আর সর্বশেষ হালাল রিজিক তালাশ করবেন, হারামে যায় না আল্লাহর ওয়াস্তে, সুদ ঘুষ দুর্নীতি এগুলোর কাছে যায়েন না, আল্লাহর ওয়াস্তে এগুলো তো যায়েন না, এগুলো আল্লাহর সাথে যুদ্ধ করার মতো পাপ, এগুলোর মধ্যে কোনো বারাকা নাই। কিয়ামতের মাঠে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন সম্পদ কোন পথে অর্জন করেছ, কোন পথে ব্যয় করেছ। আর নিজের ক্ষুদ্র সামর্থ্য দিয়েই দিনের জন্য কিছু কল্যাণ করে যাওয়ার চেষ্টা করতে পারেন, নিজের ছোট্ট ছোট্ট কিছু প্রজেক্ট করেন, একটা মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, একটা ভালো স্কুল করেন, একটা ভালো কলেজ করেন, বা আপনি একটা ভালো কিছু বই লিখে যান, ভালো কিছু বলে যান, যেটাতে দিনের কোনো খেদমত হয়, উপকার হয়, এমন কিছু করে পৃথিবী থেকে জেলে বিদায় নিলে ইনশাআল্লাহ আশা করা যায় ওই ক্ষুদ্র আমল আমাদেরকে পরকালে নাজাত লাভের মাধ্যম হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা শেষ করছি দুটো আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরাতুল হাদীদের মধ্যে বলেছেন, ইয়ালামু, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাত, হে মানব জাতি জেনে রাখো, তোমরা ভালো করে জেনে রাখো যে পৃথিবীর হায়াতটা হচ্ছে খেলতামাশা, গেমস, খেলা, এবং অহেতুক মরিচিকা, প্রাচুর্য, সম্পদ, সন্তান সন্ততি, এগুলোর মোহ, প্রতিযোগিতা। কামাসালি গায়দিন আজাবাল কুফার নাবাত, এটা এমন একটা বৃষ্টির মতো যেন যে বৃষ্টিটা যখন পড়লো মৃত জমিন জীবিত হয়ে গেল এবং চাষিরা খুব খুশি হয়ে গেল। ثُمَّ يَكُونُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا, এরপরে সেটা শস্য শ্যামল সুজলা সুফল হলো, এরপরে আবার হলুদ বর্ণ ধারণ করলো, পেকে গেল, এরপর চাষিরা এটাকে কেটে ফেলে দিল এবং ওই সবুজ ফসলটা খড়কুটায় পরিণত হলো। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এটাই হচ্ছে দুনিয়ার এক্সাম্পল। আর পরকালে আছে দুটো বিষয়ে, হয় আল্লাহর ক্ষমা অথবা শাস্তি, এই হলো দুনিয়ার বাস্তবতা। অতএব সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, অতএব তোমরা এই কাজটা করতে পারো, তোমরা ছুটে চলো, তোমরা ছুটে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আর দুহা কাউরদি সামাই ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা প্রস্তুত করা হয়েছে ওই সব মানুষদের জন্য যারা আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করে। ওয়ামা হাযিহিল হায়াতি দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবনটা মাতাউল গুরুর, প্রতারণা, ধোকা, মরিচিকা ছাড়া কিছু নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহীম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।